নমম বিষ্ণুপাদায় ও পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে ভক্তি শাস্ত্রীর চুরাশীতম পাঠে স্বাগত আজকে আমরা দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগের শেষ অংশ নিয়ে আলোচনা করব। এই দ্বাদশ অধ্যায়ের একাদশ থেকে বিংশতি এই দশটা শ্লোক নিয়ে আজকে আলোচনা হবে এবং এটি হচ্ছে ভক্তি ষষ্ঠ অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত ভগবদ্গীতার যে চতুর্থ মডেল চলছিল তার শেষ পাঠ এর পূর্বের পাঠে আমরা দেখেছি সবিশেষ উপাসনা বা ভক্তির মহিমা ব্যাখ্যা করার পর কৃষ্ণ সকলের জন্য ভক্তির স্তর প্রদান করেছেন সেখানে তিনি সর্বপ্রথম সর্বোচ্চ ভক্তির কথা বলেও যারা সেটা অনুশীলনে অক্ষম তাদেরকে তিনি অভ্যাসের কথা বলেছেন যাতে তারা তাকে প্রাপ্ত আর ইচ্ছা করতে পারে এবং সেটাও যারা পারবে না তাদেরকে কৃষ্ণপরাণ কর্ম করতে বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি কৃষ্ণের জন্য কর্ম করতেও অক্ষম যিনি তার কর্মের ফল কৃষ্ণে প্রদান করতে আগ্রহী নন সেই ধরনের মানসিকতা যুক্ত ব্যক্তি এখন কি অনুশীলন করবে সেই কথাটা এবার কৃষ্ণ পরবর্তী একাদশতম শ্লোকে বলছেন এখানে কৃষ্ণ বলেছেন অথই তদপ্য শক্ত কর্তুং মদ্যোগমাশ্রিত সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু অনুবাদ আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো এর পূর্বের পাঠে যে আমরা আলোচনা করেছিলাম সেখানে কৃষ্ণ ভক্তির যে পর্ব তিনটে স্তরের কথা বলেছিলেন সেগুলিতে কিন্তু সেই সেই ভক্তি অনুশীলনের একটা ফলের কথা বলেছেন সেখানে অষ্টম স্বর্গে কৃষ্ণ প্রথম বলেছিলেন আমাকে মন অর্পণ করো এবং তার ফল কি বলছেন নিব শিষ্য আসি ময়ব অর্থাৎ সর্বদা আমার নিকটেই বাস করবে তারপর নবম স্বর্গে তিনি কি বলছেন যে আমাকে প্রাপ্ত হওয়ার বা আমাকে লাভ করার যে ইচ্ছা সেই ইচ্ছাটা আনার অভ্যাস করো তার ফলে মন কৃষ্ণের সমাহিত হবে এবং এর ফলে আবার সে একই জিনিস আগে যেটা বলেছিলেন যে আমাকেই প্রাপ্ত হবে আমার কাছে নিবাস করতে পারবে তারপর দশম চোখে তিনি বলছেন যে অন্তত আমার জন্য কর্ম করো আমার প্রতি কর্মপরায়ণ হ তার ফলে কী হবে সিদ্ধি বাফসী অর্থাৎ তোমার ভক্তিতে সিদ্ধি লাভ হবে কিন্তু যিনি সেইটা করতে অক্ষম যিনি তার কর্মের ফলও কৃষ্ণকে দিতে পারবেন না যিনি কৃষ্ণ প্রতি আসক্তই নয় তার ক্ষেত্রে কৃষ্ণ এখানে যে অপশানটা দিচ্ছেন যে সর্বকর্ম ফলত্ব সেটা কিন্তু একটা পরোক্ষ সেটা সরাসরি ভক্তির সঙ্গে যুক্ত নয় সেই জন্য সেখানে কৃষ্ণ কিন্তু তাকে কোনো ভক্তির আশ্বাসন দেননি তাহলে সমস্ত কর্ম ফল ত্যাগ করলে তার লাভ কি হবে কৃষ্ণ কেন বলছেন যথাত্মবান আত্মবান তার কর্মের ফলগুলো ত্যাগ করে আত্মবান হতে লাভ করা অর্থাৎ সেই ব্যক্তি আত্মাস্তরে স্থিত হবে আত্মবান হবে বা অর্থাৎ নিজেকে দেহ বা মন রূপে যে মনে করা যে ভ্রম বা দেহাত্ম বুদ্ধি সেটা থেকে ধীরে ধীরে সে মুক্ত হতে পারবে এবং নিজেকে দেহ মনের ঊর্ধ্বে গিয়ে চিন্ময় রূপে জানবে আর এই চিন্ময় সত্তারই পরম রূপ হচ্ছে কৃষ্ণের দাস রূপে নিজেকে উপলব্ধি করা এবং সেটা হচ্ছে সাধন ভক্তির সর্বপ্রথম স্তর ফলে যখন সেই উপলব্ধি আসবে অটোমেটিক্যালি তিনি কৃষ্ণের জন্য সেবা সেবাপ্রায়ন হবেন এখন প্রশ্ন হচ্ছে কর্মফল ত্যাগের মাধ্যমে কিভাবে কেউ আত্মবান হতে পারে এটা জানতে গেলে সবার আগে জানতে হবে যে কি কারণে কেউ আত্মবান হতে পারে না সেই কারণটা হচ্ছে জড়ো ভোগের আসক্তি মানুষ যখন জড় বিষয়কে ভোগ করতে যায় তখন সেটা সে দুভাবে ভোগ করে এক হচ্ছে দেহস্থ স্থূল দেহের ইন্দ্রিয়গুলো দিয়ে আর দুই হচ্ছে তার মন দিয়ে সুতরাং তার মন এবং ইন্দ্রিয়গুলিকে সে যদি বারবার ব্যবহার করতে থাকে এই জড় বিষয় ভোগের জন্য তাহলে সে ক্রমশ মন এবং ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল হয়ে যায় সে তখন এটা উপলব্ধি করতে পারে না যে আমি মন এবং ইন্দ্রিয় থেকে পৃথক এক চিন্ময় সত্তা মন এবং ইন্দ্রিয় সত্তা এই জড়ো ভোগের প্রতি আসক্তি যত থাকে যত কর্ম করে তার ফল ভোগের আসক্তি থাকে তত সে মন এবং ইন্দ্রিয়র সঙ্গে জড়িয়ে যায় বারবার তাদের মাধ্যমে ভোগ করতে গিয়ে এবং তার ফলে সে তার যে প্রকৃত আত্মার পরিচয় লাভের যে পন্থা সেই পথে সে চলতে পারে না সেই পথে সে বাধা পায় ফলে সে আত্মবান হতে পারে না সেই জন্য কৃষ্ণ এখানে তাকে বলছে সর্বকর্ম ফল যে আমার জন্য কর্ম করতে না পারল তুমি যে যত্ন করে যে কর্মগুলো করছো যার ফলগুলো তুমি ভোগ করার কথা ভেবেছো সেই ফলগুলো অন্তত ভোগ না করে সেগুলো ত্যাগ করে দাও এরকম কর্মফল ত্যাগ করলে কী হবে প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা না হলে পরেও অন্তত জ্বর ভোগ বাসনার প্রতি যে আসক্তি সেটা কমবে কারণ শুরু থেকেই সে জানবে আমি কর্মগুলো করার ইচ্ছা করছি কিন্তু ফল তো অর্পণ করে দেব। আমি তো ফল ভোগ করতে যাচ্ছি না ফলে কর্ম ফল ভোগের আসক্তি কমলে পরে তার আস্তে আস্তে ত্যাগের মানসিকতা আসবে ক্রমে ক্রমে মন এবং ইন্দ্রের উপর তার যে নির্ভরশীলতা সেটা কমবে এবং এটা যত কমবে তত তিনি আত্মজ্ঞান লাভের পন্থায় হাঁটবেন অবশ্যই যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ সেবায় যুক্ত সাধন ভক্তি অনুশীলন করছেন বা কৃষ্ণের জন্য কর্মরত তিনি অলরেডি কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টির কথাই ভাবছেন সেই জন্য তার সমস্ত কর্মের ফল তিনি সবসময় কৃষ্ণকেই অর্পণ করেন ফলে তাকে আর এরকম পৃথকভাবে কর্মফল ত্যাগের পথে হাঁটতে হয় না কিন্তু যে ব্যক্তি কৃষ্ণের প্রতি আসক্ত নন কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া দূর কৃষ্ণকে নিজে কর্মের ফলও ত্যাগ করতে চাইছেন না তার মনে হচ্ছে আমার এত কষ্ট করে করা পুণ্যের ফলে আমি কৃষ্ণকে কেন দান করব তো কৃষ্ণ তাকে বলছেন আমার জন্য না তাকে কর্ম করে তার ত্যাগের অভ্যাস করতে হবে কোনো কোনো ধর্মীয় কারণে অন্য জন্য তাকে অভ্যাস করতেই হবে কারণ এর দ্বারাই একমাত্র সেই ব্যক্তি রাজসিক তামসিক বা রাজসিক স্তর থেকে ক্রমশ উন্নত হয়ে সাত্বিক স্তরে আসতে পারবে আর তারপর সৌভাগ্যক্রমে সে যদি কোনো কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তাহলে ক্রমশ সে সাত্বিক স্তরের উদে গিয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি স্তর বা শুদ্ধ সত্য স্তরও আসতে পারে শিল প্রভুপাত তাৎপর্য বলছেন কৃষ্ণ ভবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধকতা দেখা যায় তাহলে কর্মফলতা করার পন্থা অবলম্বন করা যেতে পারে এইভাবেও কোনো এক সময়ে ভগবত ভক্তি স্তরে উন্নীত হওয়া যেতে পারে যদিও এখানে সরাসরি কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না হয়তো অনেক দিন পর বা অনেক শর্ত সেখানে থাকছে তথাপি এটা একটা স্তর তাদের জন্য যারা কোনো মতেই সরাসরি ভক্তিতে যুক্ত হতে পারছে না সেই নাই মামার থেকে কার মামা যে কখনো না কখনো তো হবে না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো এইভাবে অষ্টম থেকে একাদশ পর্যন্ত কৃষ্ণ ভক্তির এবং ভক্তির অনুকূল কিছু স্তরের কথা বলে এবার দ্বাদশ লোকে কৃষ্ণ এগুলির একটা বা একটা কনক্লুশন দিচ্ছেন উপসংহার এবং এই শ্লোকটাই সবচাইতে জটিল স্তর এবং ভগবদ্গীতার সবচাইতে বিতর্কিত এবং চর্চিত শ্লোক কারণ সেখানে শব্দগুলির আক্ষরিক অর্থ এক জিনিসকে নির্দেশ করে প্রকৃত কাউকে নির্দেশ করে দেখুন শ্লোকে কৃষ্ণ বলছেন শ্রেয় হি জ্ঞান অভ্যাস আজ জ্ঞান সাথে বিশিষ্ট কর্ম ফল ত্যাগাত শান্তির অনন্তরম অনুবাদ তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় সাধারণ দৃষ্টিতে দেখলে শব্দগুলোর আক্ষরিক অর্থকে যদি আপনি নেন তাহলে মনে হচ্ছে ভগবদ গীতায় বর্ণিত যে যোগের ক্রম সেই ক্রমের ঠিক উল্টো কথা বলছে গীতায় বর্ণিত সাধারণ যোগের ক্রমটা কি সবচেয়ে নিচে যে কর্মযোগ সেখানে প্রথমে সকাম কর্মযোগ তারপর যে নিষ্কাম কর্মযোগ সমস্ত কর্মের ফল অর্পণ করা তার উপর হচ্ছে জ্ঞানযোগ তার উপরে ধ্যান এবং সবার উপরে ভক্তি ভক্তিরও প্রথম স্তর হচ্ছে সাধন ভক্তি তারপর হচ্ছে ভক্তি কর্মযোগ সবার নিচে কারণ কারণ কর্মযোগের মাধ্যমে কেউ নিজের ইন্দ্রিয় যোগ কর্মের ফল যখন অর্পণ করে দেয় তো ক্রমে ক্রমে তার জড় ইন্দ্রতৃথি কমে আছে ফলে সে জরা সুখ ভোগ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয় তারপর জ্ঞান স্তরে এসে আস্তে আস্তে উপলব্ধি করে সে জরা দেহত বুদ্ধি থেকে মুক্ত এক চিহ্ন আত্ম অর্থাৎ তার ব্রহ্ম উপলব্ধি হয় এবং তারপর ধ্যানে স্তরে এসে সে ব্রহ্মের উপরে গিয়ে परमात्माকে দর্শন বা परमात्माকে উপলব্ধি করতে পারে অবশ্য যে ভক্তিতে এসে সরাসরি সে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করে তা সে바তে যুক্ত হয় এটা হলো ভগবত গীতার সাধারণ ক্রম কিন্তু এইখানে তিনি বলছেন যদি অভ্যাস করতে না পারো তাহলে জ্ঞান অনুসরণ করো তার মানে অভ্যাস বলতে তিনি যে নবম শ্লোকে যে অভ্যাস যোগের কথা বলেছেন যে আমাকে লাভ করে অর্থাৎ যেটা ছিল সাধন ভক্তি তার অর্থ এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে অভ্যাস করতে না পারলে জ্ঞান করো জ্ঞান অভ্যাসের থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সাধন ভক্তি থেকে জ্ঞান শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে আবার পরে বলছেন জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ সেটা ঠিক আছে তারপরে বলছে ধ্যানের থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কর্মফল ত্যাগ মানে তো আমরা বুঝি কর্মযোগ তাহলে জ্ঞানযোগে থেকে কর্মযোগ শ্রেষ্ঠ এবং তার ফলে পরাশান্তি লাভ একদম উল্টে গেল আমরা জানি কর্মফল নিচে আর ভক্তি উপরে এখানে পুরো জিনিসটা উল্টে আছে এখন দেখা যাচ্ছে সাধন ভক্তি সবার আর কর্মফল ত্যাগ হচ্ছে সবার উপরে এখন এই জিনিসটা এইভাবে বোঝা যাবে এটা সঠিকভাবে বুঝতে গেলে শ্রীপ্রভুপাদের তাৎপর্যকে বারংবার পড়তে হবে এবং সমস্ত শ্লোকগুলি তাৎপর্য এবং সেই সঙ্গে শ্রীভুরিজন প্রভু প্রভুপাদের তাৎপর্যের উপর যে টিকা প্রদান করেছেন সেইগুলো যদি আমরা খুব সুন্দরভাবে আলোচনা করি তাহলে বুঝতে পারব যে অক্ষ এই যে কৃষ্ণ এখানে যে শব্দগুলি ব্যবহার করেছেন সেই শব্দ তোবলির প্রকৃত অর্থ অনুধাবন করলে এই সমস্যাটা সমাধান হয়ে যায় আসলে এখানে কৃষ্ণ যে বলছেন কর্মফল ত্যাগ যে ধ্যানউপেকাও শ্রেষ্ঠ যার থেকে শান্তি পাওয়া যায় এই কর্মফল ত্যাগ কিন্তু ঠিক আগের শ্লোকে তিনি যে কথাটা বলছিলেন একাদশ শ্লোকে তুমি আমার যতন যদি কর্ম করতে না পারো অ্যাট লিস্ট কর্মের ফল ত্যাগ করো সেই কর্মফল ত্যাগের কথা বলছেন না এখানে এই কর্মফল ত্যাগ বলতে কৃষ্ণ এখানে তার জন্য কর্মফল কর্ম ত্যাগ করার কথা বলছেন অর্থাৎ কেউ তার নিজের কর্মের ফল যখন কৃষ্ণকে অর্পণ করে বা কৃষ্ণের জন্যই কর্ম করে কৃষ্ণ সন্তুষ্টির জন্য সেই কর্মফল ত্যাগের কথা বলছেন আর সেটাও এক ধরনের সাধন ভক্তি সুতরাং স্বাভাবিকভাবেই সেটা ধ্যান অপেক্ষা শ্রেষ্ঠ কারণ ধ্যানের দ্বারা একজন পারফেক্ট ধ্যানযোগী তিনিও আলটিমেটলি পরমাত্মাকেই দর্শন করে আনন্দ লাভ করেন সমাধিতে গিয়ে কিন্তু তিনি সেখানেও প্রত্যক্ষভাবে তার সেবাতে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে পারেন না কিন্তু সাধন ভক্তিতে সেটা লাভ হয় তাই সাধন ভক্তি বা কৃষ্ণের জন্য কর্মফল ত্যাগ করা ধ্যান অপেক্ষা শ্রেষ্ঠ আবার একই সঙ্গে কৃষ্ণ যেখানে অভ্যাসের কথা বলছেন সেটা কিন্তু ওই নবম শ্লোকে বর্ণিত অভ্যাসযোগের কথা নয় এখানে অভ্যাসের শব্দটা হচ্ছে সাধারণ অর্থ প্রায় জাগতিক প্র্যাকটিস মানে আগে শ্লোকই কৃষ্ণ বললেন না যে কিছু করতে না পারলে কর্মের ফল ত্যাগ করো এখন কর্মের ফল ত্যাগ করতো সোজা নয় সেটা একবার চাইলেই সেটা বারবার প্র্যাকটিস করতে হয় অর্থাৎ দৃষ্টি কি আসছে সাধারণভাবে কর্মফল ত্যাগ করা থেকে জ্ঞান শ্রেষ্ঠ কারণ তার দ্বারা ব্রহ্ম উপলব্ধি হয় নিজেকে জড় পদার্থ থেকে আলাদা করে বোঝা যায় তার থেকে ধ্যান শ্রেষ্ঠ কারণ তাতে পরমাত্মা উপলব্ধি হয় পরমাত্মাকে দর্শন করে আনন্দ লাভ হয় তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণের জন্য কর্ম সম্পাদন বা কৃষ্ণের জন্য যে ফলগুলোকে অর্পণ করা তার সকাম ভক্তি সুতরাং এই দৃষ্টিতে দেখলে এটা কিন্তু ভগবদ্গীতার যে মূল যে যোগের ক্রম সেটার কিন্তু অনুকূল এটা তার পরিপন্থী নয় এখন বিভিন্ন আচার্যরা তাদের টিকাতে নানান দৃষ্টিকোণ থেকে যেহেতু চিন্ময় বিষয়কে নানাভাবে উপলব্ধি করা যায় এবং চিন্ময় বিষয়ে প্রত্যেকটা শব্দের নানান অর্থ হয় তো তারা সম্ভাব্য সকল প্রকার দিক দিয়ে দৃষ্টিকোণ দিয়ে দর্শন করে প্রমাণ করেছেন যে কোনোভাবেই কিন্তু এই শ্লোকটা ভগবদ্গীতার মূল যোগক্রমের বিপরীতের কথা বলছেন না যেমন শ্লোক বলদেব বিদ্যাভূষণ তিনি এই শ্লোকে যে তাৎপর্য দিয়েছেন তার টিকাতে সেখানে তিনি বলছেন যে এই শ্লোকে ব্যবহৃত প্রথম ভঙ্গি দুটো শব্দ শ্রেয় ও বিশিষতে যখন জ্ঞানের থেকে ধ্যানকে শ্রেয় বলা হচ্ছে তার অর্থ এটা চলবে না যে এটা সকলের জন্য শ্রেষ্ঠ সর্বপ্রকারে এখানে শ্রেয় বা শব্দের অর্থ হচ্ছে যে কোনো মানুষের সেই একটা পার্টিকুলার পন্থা গ্রহণে অসুবিধা হচ্ছে আর কৃষ্ণ কিন্তু এই অংশে অর্থাৎ অষ্টম শ্লোক থেকে দ্বাদশে এই যে এই যে অংশটা চলছে এখানে কিন্তু কৃষ্ণ ভগবত ভক্তির অনেকগুলো স্তর প্রদান করছেন কেন প্রদান করছেন তিনি অনন্য ভক্তির কথা বলতে পারতেন তিনি চাইছেন প্রত্যেকে যে যে স্তরেই থাকুক না কেন ফলে যেন ভক্তি অনুশীলন করে ফলে তিনি ভক্তি অনুশীলনে আগ্রহী করার জন্য একদম পরম স্তর থেকে শুরু করে কিছু লঘুস্তরেরও তো কথা বলছেন সেই জন্য কৃষ্ণ এখানে যে শ্রেয় আর বিশেষত্বের কথা বলছেন তার মানে হচ্ছে যে কোনো ব্যক্তির জন্য সেইটা সুবিধাজনক বা গ্রহণীয় তার মানে এই নয় যে সেটা সর্বপ্রকারে তার থেকে শ্রেষ্ঠ সেটা সুবিধাজনক শ্রেষ্ঠ নয় এখন এই হিসেবে যদি আমরা পুরো শ্লোকটাকে বিচার করি একদম উপর থেকে তাহলে কি দাঁড়াচ্ছে যা কৃষ্ণ বলছেন কর্মফল ত্যাগ করা ধ্যানের থেকে সহজ আর সত্যি কারণ ধ্যানের ক্ষেত্রে আমাদের অষ্টাঙ্গযোগ অনুশীলন করতে হয় তার আটটা স্তরের জটিলতা আছে কিভাবে বসতে হবে তার জন্য পার্টিকুলার আসন দরকার মনকে সমস্ত বিষয় থেকে তুলে নিতে হবে প্রত্যাহার করতে হবে তার অনেক জটিল এবং সকলে সেটাতে সফল হয় না আমরা পূর্বে আলোচনা করেছি তার তুলনায় জগতে সংসারের মধ্যে থেকে বাস্তব জীবনে থেকে সমস্ত কর্ম করে গিয়ে তার ফলটা অর্পণ করে দেওয়াটা অনেক সোজা সেই জন্য বলছে কর্মফল ত্যাগ ধ্যান অপেক্ষা শ্রেয় মানে ধ্যানের থেকে সুবিধাজনক আবার কৃষ্ণ অষ্টম যোগে যেখানে ধ্যান বর্ণনা করছিলেন সেখানে আমরা দেখতে পাই কৃষ্ণ বলছেন যে কোনো ব্যক্তি যখন কর্মযোগ অনুশীলন করে যদি সে রিটায়ার হতে চায় সে কর্ম চর্ম থেকে যদি সে নিষ্কৃতি পেতে চায় তাহলেও তার কর্ম ত্যাগ করা উচিত নয় অর্থাৎ জ্ঞানযোগ অনুশীলন করা উচিত নয় তার উচিত অ্যাটলিস্ট ধ্যান অনুশীলন করা বা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করা মানে কৃষ্ণ সবসময় এডি যারই উপদেশ দিচ্ছেন কারণ সেটা অত্যন্ত জটিল স্তর এবং মানুষকে বিভ্রান্ত করে সেখানে কৃষ্ণ সেখানে বলছেন যে অ্যাটলিস্ট কর্মযোগ অনুশীলন করতে না পারলে অষ্টাঙ্গ যোগ করো কিন্তু সেখানে তিনি ধ্যানকে বলছেন অর্থাৎ ধ্যান অনুশীলন করা জ্ঞান অনুশীলনের থেকে সহজতর সেই কথারাই বলেছে যে জ্ঞানের থেকে ধ্যান শ্রেয় মানে ধ্যানটা হচ্ছে সহজতর আবার যদি বিজ্ঞান যুগে আমরা দেখি সেখানে কৃষ্ণ চার প্রকার সুকৃতি মানে কথা বলছিলেন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী সেখানে বৌদ্ধিক স্তরে করেন এবং বহু জন্মের পর সে প্রকৃত আমাকে প্রাপ্ত হয় সুতরাং জ্ঞান যোগ অনুশীলনটা অত্যন্ত জটিল আমরা বুঝতেই পারছি তাই জ্ঞানের থেকে ধ্যানটা হচ্ছে সুবিধাজনক এখন এইভাবে যদি আমরা নামতে থাকি তাহলে তো এরপর কৃষ্ণ বলছেন অভ্যাস যোগের থেকে জ্ঞান অনুশীলন করা শ্রেয় তাহলে এর অর্থ তো এটাই দাঁড়াচ্ছে সাধন ভক্তি অনুশীলনের থেকে জ্ঞান অনুশীলন সহজ আমরা তো এতদিন এটাই জানছিলাম যে ভক্তি অনুশীলন করাটা সবচেয়ে সহজ সরল পন্থা কলিযুগের জন্য জ্ঞান অত্যন্ত জটিল এখানে উল্টো কথা কী করেছে কথাটা আসলে উল্টো নয় দেখুন আমরা বিজ্ঞান যোগে কি দেখলাম সেখানে কৃষ্ণ চার প্রকার সুকৃতি বারে মধ্যে জ্ঞানীকে শ্রেষ্ঠ বলার পর লাস্টে কি বলছেন যে বহু নাম জন্ম না মানতে জ্ঞান মান মান প্রবদ্ধতে তো জ্ঞান যদি ভক্তি থেকে সোজা হয় তাহলে এত জন্ম কেন লাগে একটাই কারণ লাগে কারণ ভক্তি জিনিসটা অত্যন্ত সহজ কিন্তু ভক্তি শুরু করানোর জন্য ভক্তির বীজ রোপণের জন্য যে কৃষ্ণ ভক্তের কৃপার প্রয়োজন হয় সেই সঙ্গটা চট করে পাওয়া যায় না সেই শুদ্ধ ভক্তের সঙ্গটা অত্যন্ত বিরল কিন্তু ভক্তি সহ সেই জন্য জ্ঞানীরা বহু জন্ম ধরে জ্ঞান চর্চার মধ্যেই পড়ে থাকে তারপর এক সময় যখন অনেক জন্মের পর কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত সে সঙ্গ লাভ করে তার প্রসাদে তার কৃপাতে সে উপলব্ধি করে বাসুদেব এবং সর্বনীতি এই জন্য ভক্তি সরল হলেও ভক্তি শুরু করাটা যে আমার মধ্যে ভক্তি প্রদান করবে বা ভক্তিকে উন্মোচন করবে আমার মধ্যে সেই ব্যক্তির সঙ্গ লাভ করাটা সেই ব্যক্তির কৃপা লাভ করাটা অনেক দুষ্প্রাপ্য হয়ে যায় সেই জন্য কৃষ্ণ সেখানে বলেছেন মহাত্মা সুদুর্লভ যদি এটা নর্মাল পন্থা হতো তাহলে বহু জন্মের পর সকল জ্ঞানী গিয়ে ভক্তে পরিণত হতো কিন্তু ভক্তিটা খুব রেয়ার ভক্তির পথটা সোজা কিন্তু ভক্তিকে প্রাপ্ত হওয়া বা ভক্তিতে যুক্ত হওয়ার সেই মানসিকতার তৈরিটাই অত্যন্ত রেয়ার সেই কথা কৃষ্ণ এখানে বলছেন সেই দৃষ্টিতে দেখতে গেলে যে উন্নত কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করা সেটা অত্যন্ত দুষ্প্রাপ্য বলে বলা হচ্ছে যে জ্ঞান অনুশীলন এই সাধন ভক্তির থেকে সহজ বা শ্রেয় সুতং বলদেব বিদ্যাভূষণের দৃষ্টিতে আমরা যদি সবকিছু দেখি তাহলে অভ্যাস ভক্তি বা সাধন ভক্তির থেকে জ্ঞান লাভ করাটা অনেক সোজা ভক্তির জন্য অনেক কিপার প্রয়োজন হয় আবার জ্ঞান অনুশীলনের থেকে ধ্যান অনেক সহজ আর ধ্যানের থেকে সাধারণভাবে কর্মফল ত্যাগ করাটা অনেক সহজ সুতরাং এইভাবে দেখলে পরে এই শ্লোকে বর্ণিত যে ক্রম সে ভগবদ্গীতার মূল ক্রমকে ভাঙছে না কারণ এখানে সহজের ক্রম বলা হচ্ছে এখানে শ্রেষ্ঠত্বের ক্রম বলা হয়নি আবার শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্লোকটাকে আরেকভাবে ব্যাখ্যা করছেন এবং তিনি বলছেন যে অষ্টম শ্লোক থেকে কৃষ্ণ যে কথাগুলি বলে আসছেন ভক্তির যে স্তরগুলো তিনি এই দ্বাদশ শ্লোকে এসে সমস্ত ভক্তি স্তরের একটা নির্যাস প্রদান করেছেন এবং সেই জন্য এই শ্লোককে বুঝতে গেলে আমাদের অষ্টম থেকে সমস্ত শ্লোকগুলিকে পড়তে হবে এবং সেই হিসেবে তিনি আমাদের ভক্তির একটা ক্রম দিয়েছেন তার মতে শ্রীল চক্রবর্তী পাদের মতে ভক্তি দুই প্রকার আভ্যন্তরীণ ভক্তি এবং বাহ্যিক ভক্তি আভ্যন্তরীণ ভক্তি যা আমাদের সূক্ষ্ম দেহ মন বুদ্ধি সম্পর্কিত আর বাহ্যিক ভক্তি যেটা আমাদের স্থূল দেহ সম্পর্কিত এই আভ্যন্তরীণ ভক্তির সর্বশ্রেষ্ঠ স্তর দুটি হচ্ছে স্মরণাত্মিকা এবং মননাত্মিকা ভক্তি সর্বোচ্চ স্তর হচ্ছে স্মরণাত্মিকা ভক্তি অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের মন অটোমেটিক কৃষ্ণর দিকে ধাবিত হয় আমাদের অজান্তেই আমাদের ভাবতেই হয় না আমরা চিন্তা ভাবনা করার আগেই মন কৃষ্ণের দিকে ধাবিত হয়ে যায় এটা সর্বোচ্চ স্তর এর পরের স্তর হচ্ছে মননাত্মিকা সেইখানে মানুষ ইচ্ছা করে যেহেতু কৃষ্ণ তার প্রিয় বিষয় সেই জন্য সে বুদ্ধির দ্বারা কৃষ্ণর জন্যই চিন্তা করে অর্থাৎ মনকে বুদ্ধির দ্বারা কৃষ্ণের দিকে চালিত করে নিজের ইচ্ছায় এবং তার দ্বারা সে আনন্দ লাভ করে এটা হচ্ছে মননাত্মিকা ভক্তি এর উদাহরণ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি সমুদ্র বা অন্য কোনো নদী দর্শনেও তার হঠাৎ করে তার মনে কিন্তু যমুনা দর্শনের ভাব আসত এবং তিনি সময় সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপ দিয়ে দিতেন এখানে কিন্তু তার অজান্তেই মানে তিনি চাইবার আগেই তার মন অটোমেটিক্যালি বৃন্দাবনের ধ্যান করত অর্থাৎ বৃন্দাবনের প্রতি তার ভক্তি কিন্তু অনেক মহাত্মা রয়েছেন যারা চৈতন্য মহাপ্রভু একটা উচ্চ স্তরের নন তাদের কিন্তু অন্য কোনো নদী বা সমুদ্র দেখলে তাদের কিন্তু যমুনার কথা অটোমেটিক মনে আসে না কিন্তু তারা যমুনার কথা মনে করতে ভালোবাসেন তারাও কৃষ্ণনীলা আচ্ছাদন করেন এবং তারা জেনে বুঝে বুদ্ধি দিয়ে সেই যমুনার কথা মনে করেন এবং সেটা মনে মনে চিন্তা করে আস্বাদন করেন এবং আনন্দ লাভ করেন সেই জন্য তাদেরটা হচ্ছে মনোনাত্মিকা ভক্তি অর্থাৎ স্মরণাত্মিকা আর মনোনাত্মিকা দুটির ক্ষেত্রেই কিন্তু ভক্ত সেই বিষয়ের প্রতি কৃষ্ণের প্রতি বা কৃষ্ণলীলার প্রতি আকৃষ্ট থাকেন এবং সেটাতে আনন্দও লাভ করেন পার্থক্য এটাই স্মরণাত্মিকাতে তার মন তার বুদ্ধির আদেশের অপেক্ষা করে না অটোমেটিক কৃষ্ণের দিকে ধাবিত হয় আর মননাত্মিকাতে ব্যক্তি বুদ্ধির ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে সে কৃষ্ণের কথা স্মরণ করে এই দুটি স্তর এর পরের স্তর হচ্ছে অভ্যাস যোগ যেখানে মন কৃষ্ণদিকে দিকে আবদ্ধ হতে চায় না বা কৃষ্ণ নিবদ্ধ হয়ে সেই আনন্দ পেতে পারে না তখন বুদ্ধিটাকে বুঝিয়ে কৃষ্ণ দিকে আবদ্ধ নিবদ্ধ হওয়ার জন্য বারংবার অভ্যাস করা এই তিনটে হচ্ছে আভ্যন্তরীণ স্তর এখন এই শ্লোকগুলি পরিপ্রেক্ষিতে যদি বিচার করি তাহলে অষ্টম শ্লোকে আমরা কি দেখবো সে কৃষ্ণ বলছেন ময়ব মনো আধৎস অর্থাৎ তোমার মন আমাকে অর্পণ করো সুতরাং এটা সর্বোচ্চ স্তরে ভক্তির কথা বলছে স্মরণাত্মিকা ভক্তি এবার অষ্টম শ্লোকের দ্বিতীয় ভক্তিতে কৃষ্ণ কি বলছেন মই বুদ্ধি নিবেশ হয় অর্থাৎ তোমার বুদ্ধি আমাতে অর্পণ করো অর্থাৎ এখানে কৃষ্ণ মননাত্মিকা ভক্তির কথা বলছেন দ্বিতীয় স্তরের ভক্তি যেখানে জেনে শুনে বুদ্ধির দ্বারা আমরা মনকে কৃষ্ণের দিকে চালিত করি মননাত্মিকা শব্দটার মধ্যে মন শব্দটা থাকলেও এটা কিন্তু মনের সঙ্গে যুক্ত নয় মনন মানে মনে অটোমেটিক জিনিস আসে না মনন মানে সক্রিয়ভাবে জেনে শুনে কোনো বিষয়ে চিন্তা করা যে বিষয়টার প্রতি আমি আকৃষ্ট সুতরাং দুটি সরাসরি ভক্তির সঙ্গে যুক্ত এবং নিশ্চলা এবারে তৃতীয় স্তরের কথা কৃষ্ণ অষ্টম শ্লোকে বলছেন যে অভ্যাস যোগে ন তত সরাসরি ভাবে মন আমার দিকে নিবদ্ধ না হচ্ছে তাহলে আমাকে লাভ করার জন্য প্র্যাকটিস করো এখানে মন কৃষ্ণ দিকে ধাবিত না হলেও মানুষ বুদ্ধির দ্বারা মনকে সেই দিকে চালিত করে এখানেও সুক্ষ দেহেরই ব্যবহার হয় কিন্তু এটা একরকম ভাবে অভ্যাস করানো হয় তাই এটা হচ্ছে ভক্তি এটা তৃতীয় স্তর তার মন যেহেতু চারিদিকে ছুটছে সেই জন্য তাকে ধরে এনে বুদ্ধি তাকে ধরে এনে এনে কৃষ্ণ নিবদ্ধ করার চেষ্টা করে এবং এটাই সাধন ভক্তি নামে পরিচিত যেটা নবীন কৃষ্ণ ভবন নামে ভক্ত যার অনুশীলন করে থাকে এর পরে যে স্তরগুলো বলা হচ্ছে বা এই নিচের যে স্তরগুলো সেগুলো হচ্ছে বাহ্যিক ভক্তি সেগুলি স্থূল দেহ সম্পর্কিত যেটা কৃষ্ণ প্রথম দশম শ্লোকে বলছেন যে মৎ কর্ম পরম তুমি যদি আমাকে প্রাপ্ত হওয়ার জন্য রেগুলার অভ্যাস করতে না পারো তাহলে আমার জন্য কর্ম করো অর্থাৎ দেহের ইন্দ্রিয়গুলিকে এবার আমি কৃষ্ণের সেবাতে যুক্ত করছি তার মন যদিও কৃষ্ণের নেই তবু তার ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবায় লেগে আছে সুতরাং এটা এক ধরনের সাধন ভক্তি এবং এটা চতুর্থ স্তরের ভক্তি আর তার কথা বলছেন একাদশ লোকে সেখানে তিনি বলছেন সর্বকর্ম ফলত্যাগ অর্থাৎ শিল চক্রবর্তী পাদের মতে এখানে কৃষ্ণ বলতে চাইছেন তুমি যদি মৎ কর্ম পরম না হও অর্থাৎ আমার জন্য কর্ম করতে তুমি যদি রাজি না থাকো বা না পারো তাহলে তুমি কর্ম তোমার নিজের জন্য করো তার ফলটা আমাকে প্রদান করো অর্থাৎ নিজের গর্ভে যুক্ত থাকো তার ফল আমাকে দিয়ে দাও এইভাবে তুমি নিষ্কাম কর্মযোগ অনুসরণ করো এটা সর্বনিম্ন স্তর সুতরাং এই স্তরভেদকে মাথায় রেখে এবার যদি আমরা দ্বাদশ শ্লোকে আলোচনা করতে যাই তাহলে কৃষ্ণ সেখানে বলছেন না যে অভ্যাস যদি করতে না পারো তাহলে জ্ঞান অনুশীলন করো অভ্যাস থেকে জ্ঞান এখানে অভ্যাস বলতে নবম শ্লোকে বর্ণিত অভ্যাসরূপে ভক্তির কথা বলা হচ্ছে কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য অভ্যাস করছে প্রাথমিক স্তরের সাধন ভক্তি তো কৃষ্ণ বলছেন এর থেকে জ্ঞান শ্রেয় আর জ্ঞান বলতে এখানে জ্ঞানযোগ্য বোঝানো হচ্ছে না কারণ এখানে তো সব কিছুই ভক্তির কথা বলা হচ্ছে চক্রবর্তী বাদ বলছেন জ্ঞান বলতে এখানে বুদ্ধির কথা বলেছে জ্ঞান যেহেতু বুদ্ধির সঙ্গে যুক্ত অর্থাৎ যে ভক্তিতে বুদ্ধিযুক্ত রয়েছে বুদ্ধির স্তরের যে ভক্তি অর্থাৎ মনোনাত্মিক ভক্তি যেখানে মানুষ সজ্ঞানে বুদ্ধির দ্বারা মনকে কৃষ্ণ দিকে চালিত করে সেটা দ্বিতীয় স্তরে অবশ্যই সেটা অভ্যাস অভ্যাসরূপ ভক্তি থেকে উন্নত স্তরের তারপর কৃষ্ণ কি বলছেন জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ এই জ্ঞান যেমন মনোনিকা ভক্তির কথা বলছে তেমনি ধ্যান কথা কথা সেটা ভক্তির বলছে কারণ আমরা দেখেছি ধ্যানের মূল কথাই হচ্ছে মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে পরমাত্মা বা ভগবানে নিবদ্ধ করা অর্থাৎ ধ্যান হচ্ছে মনের কারবার জ্ঞান যেমন বুদ্ধিকে নিয়ে কারবার করে তা ধ্যানের আশ্রয় হচ্ছে মন যে বুদ্ধি দিয়ে মনকে যে কৃষ্ণ দিকে চালনা করা অর্থাৎ মননাত্মিকা ভক্তি তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন বুদ্ধির সাহায্য ছাড়াই অটোমেটিক কৃষ্ণ দিকে ধাবিত হয় অর্থাৎ স্মরণ মননাত্মিকা ভক্তি এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে অভ্যাস রূপা ভক্তি থেকে মননাত্মিকা ভক্তি শ্রেয় এবং তার থেকে স্মরণাত্মিকা ভক্তি শ্রেয় এটা হচ্ছে প্রথম পঙ্ক্তির কথা এবার দ্বিতীয় পঙ্ক্তি চক্রবর্তীপাদ বলছেন যে দ্বিতীয় পঙ্ক্তিতে শ্রেয় বা বিশেষ এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা হয়নি সুতরাং এই দ্বিতীয় স্তরে ধ্যান কর্মফল ত্যাগের যে কথা বলা হয়েছে সেখানে যে একটা একটা থেকে শ্রেয় সেরকম কোনো কথা বলা নাই কৃষ্ণগানের দ্বিতীয় পঙ্ক্তিতে কি বলছেন ধ্যানাত কর্মফল ত্যাগা ত্যাগাত শান্তির অনন্তরম এর অর্থ কোনোভাবে এটা হয় না যে ধ্যানের থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ এখানে তো শ্রেয় বা কথাটা বলা নেই এটার অর্থ হচ্ছে ধ্যান থেকেই কর্মফল ত্যাগ লাভ হয় অর্থাৎ ধ্যান অনুশীলন করলে কর্মফল ত্যাগ হয় আর কর্মফল ত্যাগের ফলে পচিরেই পরম শান্তি লাভ হয় অর্থাৎ আগের পঙ্ যে কৃষ্ণ বললেন যে ভক্তি থেকে এবং তার থেকে স্মরণাত্মিকা ভক্তি বা যে ভক্তি সেটা এখন বলছেন সেই স্মরণাত্মিকা ভক্তি অনুশীলন করলে কি হয় অটোমেটিক্যালি ভক্ত কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে যায় সমস্ত কাজকর্ম কৃষ্ণের জন্য করেন তার জীবনটাই কৃষ্ণের জন্য হয় ফলে সেক্ষেত্রে তার আর পৃথকভাবে কোনো কর্মফল ভগের প্রতি কোনো আসক্তি থাকে না অর্থাৎ এই ভক্তি অটোমেটিক্যালি তাকে সমস্ত কর্মের ফল থেকে মুক্ত করে তাই এখানে বলা যায় ধ্যানের ফলে কর্মফল থেকে মুক্তি আসে আর কর্মফল মুক্ত হলে কী হয় শান্তি লাভ হয় চরিতামিতে যেরকম বলা হচ্ছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত যে ভক্তি করে তার সমস্ত কিছু কৃষ্ণের জন্য সমর্পিত ফলে সে সমস্ত কর্মফল থেকে মুক্ত সেই হচ্ছে একমাত্র শান্ত সুতরাং ছিল চক্রবর্তী পাদের মতে এই এখানে যে যে ক্রমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইরকম অভ্যাসরূপা ভক্তি বা সাধন ভক্তি তার থেকে উন্নত হচ্ছে জ্ঞান বা মননাত্মিকা ভক্তি এবং তার চাইতেও উন্নত হচ্ছে ধ্যান বা স্মরণাত্মিক ভক্তি আর এই স্মরণাত্মিকা ভক্তির ফলে কি লাভ হয় কর্মফল ত্যাগ হয় এবং তার ফলে কৃষ্ণকে লাভ হয় এবং পরম শান্তি লাভ হয় এই আলোচনাগুলো থেকে আমাদের অনেক সময় জটিলতা লাগতে পারে যে এই শ্লোকের এত রকম ব্যাখ্যা কেন এগুলোতে আমরা পাজল হয়ে যাচ্ছি ফলে তখন মন মনে হয় যে এইগুলো আলোচনা ছেড়ে দিয়ে আমরা সহজ সরল কিছু আলোচনা করবো আমরা এত জটিল জিনিস কেন আলোচনা করছি ভক্তিতে কিন্তু এখন ভালো করে ভেবে দেখুন আমরা সবসময় কী মনে করি যে পূর্বতন আচার্যগণ তারা সর্বদা হয়তো রাধাকৃষ্ণ কোনো মধুর লীলা রচনা করতে বা সেইগুলো আস্বাদন করতেই তারা ব্যস্ত থাকেন এবং সবসময় তার আনন্দে থাকেন আনন্দেতে তারা সবসময়ই থাকেন কিন্তু তারা সবসময় দেহগত সুখে থাকেন না এই আনন্দের জন্য তারা কঠোর পরিশ্রম করেন মানসিক পরিশ্রম দৈহিক পরিশ্রম এবং এই পরিশ্রমের দ্বারাই এই আনন্দটা লাভ হয় সেই জন্য তারা ভগবদ্গীতার একটা ভাষ্য থাকার পরেও তারা বারংবার সেটাকে নিজের নিজের দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং সব রকমভাবে ভগবদ্গীতার শ্লোকের যে ভুল অর্থ সেটাকে তারা উদ্ঘাটন করার চেষ্টা করেছেন সেই জন্য আমরা সেটা রচনা করতে অক্ষম হই সেটা যদি আমরা শ্রবণ করার সুযোগ পাই তাহলে সেই জটিল ব্যাখ্যাগুলি শ্রবণ করে আমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয় বা কুড়েমি করে সেগুলো শোনা থেকে আমাদের সরে যাওয়া উচিত নয় বরং আমাদের উচিত জ্ঞানে সেগুলো উপলব্ধি করার চেষ্টা করা যে পূর্বতন আচার্যরা কেবলমাত্র লীলা রসাত্মক শাস্ত্রই অধ্যয়ন করেননি তারা এই দর্শন শাস্ত্রগুলো আলোচনা করেছেন এবং ভক্তির তত্ত্ব ভালোভাবে বুঝেছেন সেন ভালোভাবে ভক্ত হতে গেলে আমাদের এই তত্ত্বগুলো বোঝা উচিত অবশ্য সুরক প্রভুপাত আমাদের অজ্ঞতা বা আমাদের পতিতদশা দেখে তিনি এই সমস্ত টিকাগুলিকে নির্যাস করে তার বেদান্ত তাৎপর্যে তিনি কনক্লুশন দিয়েছেন মূল তত্ত্বটা প্রদান করেছেন যেমন কোনো ডাক্তার তিনি যদি কোনো একজন রোগীর মধ্যে কোনো বিশেষ জটিল কোনো রোগ দেখতে পান তাহলে তিনি চিকিৎসা করার আগে তাকে জানান যে আপনার এই হয়েছে আমি কিন্তু এই এইভাবে চিকিৎসা করছি তার ফলে সারবার একটা চান্স আছে কারণ আপনার এই রোগটা হয়ে গেছে এর কোনো চিকিৎসা নেই কিন্তু সেই রোগটাই যখন বহু লোকের হয়ে যায় মহামারী আকারে তখন তিনি সবার উপর ওই ট্রিটমেন্টটা করতে থাকেন তাদেরকে আর ব্যাখ্যা করতে যান না কারণ ব্যাখ্যা করার মতো তার সময় নেই তিনি চিকিৎসাটা করে যান এখন চিকিৎসা করার ফলে তাদের মধ্যে দু একজনের ক্ষেত্রে যখন চিকিৎসা ফেল হয় সে যখন মারা যায় তখন রোগীর ঘরে ঘরের লোক মনে করতে পারে যে ডাক্তার কোনো ব্যাখ্যা দিল না কী রোগের কী চিকিৎসা করে নিজের ইচ্ছা মতো করে মেরে ফেললো ডাক্তার আন্দাজে এসব বলছে ঠিক সেই রকম শিল যখন দেখছেন যে সারা পৃথিবীর মানুষ অজ্ঞ তারা সকলে ভবরোগগ্রস্ত তো সেই ভবরোগের মহামারীকে আটকানোর জন্য মাত্র বারো বছরে যেহেতু তিনি সারা পৃথিবীতে ভগবত ভক্তি প্রচার করেছেন সেই জন্য তিনি সেখানে আর এই সমস্ত টিকাগুলিকে পৃথকভাবে আলোচনা না করে তার যে মূল ঔষধ সেটা হচ্ছে কৃষ্ণের প্রতি কর্মপরায়ণ হওয়া নিজের সমস্ত কর্ম কৃষ্ণকে অর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হওয়া তিনি সেই ওষুধটুকু প্রদান করেছেন সেই জন্য তিনি সব ক্ষেত্রে সকলের টিকাগুলির তুলনামূলক আলোচনা করেননি কিন্তু ভক্তির প্রসাদে তারই কৃপাতে যখন ভগবত গীতার প্রতি আকৃষ্ট হওয়ার পর যখন আমরা কোনোভাবে সাধু গুরু বৈষ্ণবের কৃপায় এই ধরনের উচ্চতর টিকাগুলি বা তাৎপর্যগুলি আমরা শ্রবণ করার সুযোগ লাভ করছি তখন কিন্তু আমাদের সেই বাহানা দিয়ে যে আমাদের তে সহজ সরল পন্থা দেওয়া আছে এটা থেকে সরে আসা উচিত নয় সেটা কিন্তু একদম কুঁড়েমি হবে আমাদের উচিত সেই উন্নত বৈষ্ণবদের চিন্তা ভাবনা তাদের দৃষ্টিভঙ্গি যেন আমরা ভালোভাবে বুঝি না বুঝলে কি অসুবিধা হবে পরবর্তীকালে যদি কখনো কোনো মায়াবাদী বা ব্রহ্মবাদী যারা একটু বাক যাদের মধ্যে রয়েছে তারা যখন এই সমস্ত দর্শন আমাদের সামনে তুলে ধরবে আমাদের মনে হবে আমাদের দর্শনটা হয়তো সস্তা আমাকে তো এই সমস্ত কোনো জটিল কথা বলাই হয়নি তাহলে আমি এসব জানি না তাহলে হয়তো সত্যি বোধ জ্ঞান ভক্তি থেকে শ্রেষ্ঠ আসল কথা আছে ভক্তির সমস্ত তত্ত্ব অনেক বেশি জটিল এবং সেটা আমি নিতে পারিনি বলে আমাকে সহজ করে দেওয়া হয়েছে সেই জন্য সুযোগ পেলে আমাদের জটিল তত্ত্বগুলো বোঝার অন্তত চেষ্টা করা উচিত বুঝতে পারবো কি পারবো না সেটা পরমাত্মার হাতে রয়েছে যাই হোক এইভাবে কৃষ্ণ সবিশেষ উপাসনা বা ভক্তি অনুশীলনের শ্রেষ্ঠত্ব এবং তার স্তরগুলি বর্ণনা করেছেন এবং এরপর এবারই এই পরবর্তী শ্লোকগুলিতে অর্থাৎ ত্রয়োদশ থেকে বিংশতি এই আটটা শ্লোকে তিনি শুদ্ধ ভক্তের পঁয়ত্রিশ মোট পঁয়ত্রিশটি গুণের পরিচয় দিচ্ছেন যেগুলি তার অত্যন্ত প্রিয় বা অন্য কথায় বলতে গেলে তার প্রিয় ভক্ত হতে গেলে আমাদের মধ্যে যে গুণগুলি থাকা দরকার যা তাকে আকৃষ্ট করবে সেই রকম পঁয়ত্রিশটি সাধারণ গুণের কথা তিনি বলছেন সর্বপ্রথম ত্রয়োদশ এবং চতুর্থ শ্লোকে তিনি বলছেন অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এ বচ নির্মম নিরহংকার দুঃখ সুখ সমী সন্তুষ্ট সততী যতাত্মা দৃঢ়নিশ্চয় ময়ার্পিত মন বুদ্ধির ভক্ত সমে প্রিয় অনুবাদ যিনি সমস্ত জীবের প্রতি দ্বেষ শূন্য বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত এই শ্লোক থেকে শুরু করে পরবর্তী বেশিরভাগ শ্লোকে আমরা দেখতে পাবো কৃষ্ণ সবগুলোতে একটা কথা বলছেন যে যত ভক্ত সময় যে আমার ভক্ত সে আমার প্রিয় অর্থাৎ কৃষ্ণের সবচেয়ে প্রিয় পাত্র কে যে কৃষ্ণের শুদ্ধ ভক্ত সেই সবচাইতে কৃষ্ণের প্রিয় এবং এইটা শুনে অনেকের মনে হবে যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করেন না যে তাহলে আমাদের এগুলো জেনেই বাকি হবে কৃষ্ণ তো শুরু থেকেই পার্সলিটি করে রেখেছি কৃষ্ণ বলছে যে আমার ভক্ত হবে আমি সে আমার প্রিয় হবে যে আমার ভক্তি অনুশীলন করে না সে আমার প্রিয় নয় তাহলে আমরা তার ভক্তি অনুশীলন কেন করবো এখানে দেখুন আমরা পূর্বে নবম আলোচনা করেছিলাম সেখানে কৃষ্ণ কে বলছিলেন সম অর্থাৎ কৃষ্ণ কোনো বিশেষ নিজের প্রিয় না তিনি বলছেন আমি সকলের প্রতি সমভাবাপন্ন কারোর প্রতি আমার প্রীতিও নেই কারোর প্রতি বিদ্বেষও নেই অর্থাৎ কৃষ্ণ এখানে কোনো পার্টিকুলার জীবাত্মাকে তার ভক্ত বলে স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন না যে এরা এরা এই এই জীবাত্মাগুলো আমার ভক্ত বলে এরা আমার প্রিয় আর এরা এরা নয় কৃষ্ণ এখানে সেই সেই গুণগুলোর কথা বলছেন যার দ্বারা যে কোনো জীবাত্মা প্রিয়পাত্র হয়ে উঠতে পারে কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণ যে প্রিয় হওয়া যায় সেই গুণগুলি ডেভেলপ করে এই কথা যেমন সত্য তেমনি এটাও সত্য সেই ভক্ত হওয়ার জন্য তিনি সকলকে আহ্বান করছেন তিনি কোনো পার্সেলিটি করে কোনো একদলের মানুষকে আহ্বান করছেন আরেক দলকে করছেন না তা নয় তাই তিনি সকলকে সেই গুণগুলো তাদের মধ্যে গড়ে তুলে কৃষ্ণ প্রিয়পাত্র হওয়ার সুযোগ দিচ্ছেন আবার ভক্ত হিসেবে যখন আমি এই শ্লোকটাকে দেখবো তখন আমাদের কেবল যে মত ভক্ত এটা ভেবে এটা খুশি হওয়ার কথা নয় আচ্ছা আমি তো ভক্ত হয়ে গেছি আমি তো কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি তাহলে আমি কৃষ্ণের প্রিয় এই ভেবে হোয়াইট ওয়াশ করা যায় না হোয়াইট ওয়াশ মানে হচ্ছে আপনার দেয়ালে ভালো খারাপ যাই লেখা থাকুক আপনি আর খারাপ ভালো কারেকশন না করে একদম সাধারণ করে দিন সব সব সবকিছু সাদা পরিষ্কার দেখাবেন এইভাবে ছাপ মেরে আমরা উন্নত ভক্ত বা কৃষ্ণের প্রিয় হতে পারি না মায়ের কাছে সব সন্তানই প্রিয় কিন্তু মা যখন তার দু তিন বছর বয়সে ছোট সন্তানকে যখন সে যত্ন নেয় তখন মা কিন্তু তাকে কখনোই বিশ্বাস করে না সে জানে যে একে কোনো একটা জিনিস না করলে এ সেটা করবে বা এখানে বসিয়ে দিলে অন্য জায়গায় উঠে চলে যাবে সে তাকে বিশ্বাস করে না কিন্তু মায়ের যে ছেলে বা মেয়ে বড়ো হয়েছে এবং মায়ের সুবিধার জন্য সে তার কিছু কিছু দায়িত্ব নিয়ে মাকে সন্তুষ্ট করতে চায় মা তারও যেমন যত্ন নেয় কিন্তু সেই সঙ্গে মা তাকে বিশ্বাসও করে যেটা ছোট ছোটো শিশুটাকে মা করে না ঠিক সেই রকম ভক্ত সকলেই কৃষ্ণ প্রিয় কিন্তু তাদের মধ্যে স্তর ভেদ আছে কারো কাছে নিজের মুক্তিটা কাম্য এবং কারো কাছে কৃষ্ণের সন্তুষ্টিটাই প্রধান কাম্য সেই হিসেবে কৃষ্ণ সকলের প্রতি প্রীতিভাব এক নয় তাই সকল আমাদের সকল ভক্তের কর্তব্য যে আমি ভক্ত হয়ে গেছি মানে একদম কৃষ্ণ কৃষ্ণ প্রিয় এই কথাটা ভেবে নিশ্চিন্ত না হয়ে স্বাভাবিকভাবে না হলেও আমাদের আমাদের অভ্যাসের দ্বারা বুদ্ধির দ্বারা ক্রমে ক্রমে আমাদের মধ্যে যেন এই গুণগুলো বিকাশিত হয় সেইটা আমাদের চেষ্টা করা উচিত যে ব্যক্তি কুড়েমি বসত এই ধরনের কোনো কিছু জানতে চায় না করতেও চায় না এবং চোখ বন্ধ করে সে একটা মন কলা খায় যে না আমি ভক্ত হয়েছি বলেই শুরুতেই কৃষ্ণের প্রিয় হয়ে গেছি তো সবার আগেই জানতে হবে যে কৃষ্ণ বলছেন যে কোন কোন গুণগুলো থাকলে আমি সন্তুষ্ট হব যে ব্যক্তি সেটাই জানতে চায় না সে কৃষ্ণ সন্তুষ্টি তোয়াক্কা করে না সুতরাং সেই ব্যক্তি কিভাবে নিজেকে কৃষ্ণের প্রিয় বলে দাবি করতে পারে তার তো দাবি করা কোনো মুখই নেই সে আশা পর্যন্ত করতে পারে না সুতরাং ভক্তের অবশ্যই কৃষ্ণের প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য সক্রিয়ভাবে এই গুণগুলো তাদের মধ্যে বর্ধিত করতে হবে কৃষ্ণ এই শ্লোকে এবং পরবর্তী শ্লোকে যে গুণের কথা বলছে সেই সবগুলো যেন তাদের মধ্যে বিকশিত হয় সেটা তাদের চেষ্টা করতে হবে কারণ তারা ততটাই কৃষ্ণের প্রিয় হবে যত তাদের মধ্যে এই গুণগুলো ডেভেলপ করবে কিন্তু এর অর্থ আবার এটাও নয় যে কৃষ্ণ কেবলমাত্র এই গুণগুলির কথা বলছেন কেউ যদি ভাবে আমি ভক্তিযোগ অনুশীলন করবো না আমি কৃষ্ণ ভক্তি অনুশীলন করব। না খালি গুণগুলো আমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব যত বেশি গুণ আসবে তত আমি কৃষ্ণের প্রিয় হব এটা হবে না কারণ কৃষ্ণের এই সমগ্র শ্লোকের সবচাইতে মুখ্য শব্দগুলি কি ময়ার্পিত মনোবুদ্ধির ইয়মত ভক্ত অর্থাৎ যিনি তার মন বুদ্ধি আমাকে অর্পণ করেছেন অর্থাৎ এখানে তিনি স্মরণাত্মিকা এবং মনোনাত্মিকা স্তরের ভক্তদের কথা বলছেন সেই জন্য কৃষ্ণ ভক্ত হওয়াটা মাস্ট আমরা ভালো গুণগুলো যদি কৃষ্ণকে অর্পণ না করি যাতে কৃষ্ণ ভক্ত না হয় তাহলে এগুলোর কোনো ভ্যালু নেই অনেক সময় দেখা যায় অনেক অভক্ত মানুষের মধ্যেও কিন্তু এই গুণাবলীগুলো দেখা যায় এবং সাধারণ সমাজে তাদেরকে মহান ব্যক্তি বা মহাপুরুষ বলে ঘোষণা করে কিন্তু এই সমস্ত গুণাবলী প্রকাশ পেলেও সেগুলো যেহেতু কৃষ্ণ সম্বন্ধীয় নয় তারা যেহেতু সেগুলো কৃষ্ণকে অর্পণ করে না সেই জন্য সেগুলো অনিত্য বা অস্থায়ী কারণ যে জিনিসটাই কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত নয় সেটা মায়ের সঙ্গে সম্পর্কযুক্ত যেটা অনিত্য তাই তাদের এই গুণগুলো তাদের মধ্যে অনিত্যকালের জন্যই সাময়িক কালের জন্য প্রকাশিত হয় আবার লুপ্ত হয়ে যায় ফলে তাদের পক্ষে কৃষ্ণের প্রিয় হওয়ার কোনো চান্সই নাই সেই জন্য আমাকে কৃষ্ণর প্রতি সেবা পরায়ণ হতে হবে সেই সঙ্গে ভাবগুলো আমাদের মধ্যে আনতে হবে যাই হোক কৃষ্ণ কি একজন যথার্থ ভক্ত সর্বভূতের প্রতি প্রতি সকল প্রকার জীবের সে সে দেশবিহীন কারুর প্রতি হিংসা করে না এখানে জীব বলতে শুধু মানুষের কথা বলা হচ্ছে না সর্বভূত বলতে সমস্ত জীব পিপিলিকা থেকে শুরু করে দেবতা পর্যন্ত সে কারুর প্রতি দ্বেষ পরায়ণ নয় সাধারণ সমাজে আমরা অনেক ক্ষেত্রে হিংসা না করলেও আমাদের মনে মনে হিংসা ভাব আসে কখনো কারোর উন্নতি দেখলে বা সমস্তরের কেউ আমার আমার এগিয়ে গেলে আমাদের মনে হয় ওই ব্যক্তির এরকম লাভ হলো আমার সময় কেন খারাপ হলো এইরকম জিনিসগুলো আমাদের মধ্যে আসে এবং তারপর ক্রমে ক্রমে যে ব্যক্তি আমার থেকে ভালো স্তরে আছে তার প্রতি আমাদের হিংসা বা ভাগ জেগে ওঠে আমি এরকম কেন নই শ্রীল প্রভুপাদ এই বিষয়ে শ্রী শ্রীমৎ ভাগবতের দশম স্কন্দ থেকে আঠেরো অধ্যায়ের অষ্টম শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন সেখানে বলা হচ্ছে যে তত্ত্বে নুকম্পাং সুষমিক সমান ভুঞ্জান এ বাত্মকৃত বিপাকম ঋতবাকপ্রপভীর বিদধন নমস্তে জীবেরতজ মুক্তিপদে সদাই ভাগ অর্থাৎ ভক্ত তার বর্তমানে সে যে দুঃখ কষ্ট ভোগ করছে সেগুলো তার নিজেরই পূর্বকৃত পাপের ফল বলে মনে করে ঋতবাকবপভীর হৃদয় মন এবং দেহ দিয়ে कायমনোবাক্যে শ্রীকৃষ্ণ সেবা করে এই রকম ভক্ত মুক্তির যোগ্য কারণ দিনে কষ্ট পেলে সে কৃষ্ণকে দোষ দেন জানেন ভালো করে তত্ত্বটা যে আমি পূর্ব জন্মে নিশ্চয় কিছু না কিছু করেছি সেইজন্যই তো এই ফল আমাকে ভোগ করতে হচ্ছে এটার দোষ আমি অন্য কাকে কি করে দিতে পারি সাচারদিন এটাও জানেন যে আমার কাছে কি আছে সেটা চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে যেটা আছে সেটাকে নিয়ে কি কাজে লাগাচ্ছি আমার সম্পত্তি কত বেশি সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমি সেই সম্পত্তিটা কোন কাজে লাগাচ্ছি সেই কথাটা যেমন উদাহরণস্বরূপ দেখুন কোন বিরাট বড় ধনী তার অনেক অনেক গাড়ি রয়েছে এবং সেইগুলো সেই গাড়িগুলো চেপে সে সপ্তাহে বেশিরভাগ দিন সন্ধ্যেবেলায় সে মদ্যপান করতে বারে গিয়ে মদ খায় আর সেইখানে একজন দরিদ্র ব্যক্তি তার একটা মতো সাইকেল রয়েছে সেই সাইকেল নিয়ে প্রায় দিনই সে মন্দিরে যায় বা কৃষ্ণভক্তি প্রচারের কাজে ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে যিনি সাইকেল আরোহী সে তার থেকে সামাজিক বা আর্থিক দিক দিয়ে অনেক নিম্নে থাকলেও অতি নিম্ন স্তরে থেকেও সেই স্তরের সুযোগ সুবিধাটাকে নিয়ে তিনি তার জীবনকে এত উন্নত স্তরে নিয়ে যাচ্ছেন যেটা সেই ভক্তি কল্পনা করতে পারে না সুতরাং আমার কাছে কি রয়েছে সাইকেল না গাড়ি সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে সেই জিনিসটাকে আমি কোন উদ্দেশ্যে ব্যবহার করছি সঠিক উদ্দেশ্যে ব্যবহার অতি নিম্নমানের বস্তু আমাদেরকে চরম নিয়ে যেতে পারে ভুল উদ্দেশ্যে আমরা ব্যবহার করি তো উন্নত মানের বস্তু আমাদেরকে করতে পারে আবার কেবলমাত্র নেতিবাচক না হওয়াটাই নয় ইতিবাচক হওয়াটাও জরুরি রোগ হলে কোন কোন খাদ্যকে আমি এড়িয়ে চলবো সেটা যেমন জরুরি কিন্তু সেটা সবকিছু নয় সেই সঙ্গে আরও কিছু ওষুধও তো গ্রহণ করতে হবে তো ঠিক সেই রকম ভক্তরা যে কেবলমাত্র সকলের প্রতি দেবেষ পরা নন এটা তো ঠিক আছে কিন্তু তবু তারা সকলের প্রতি নিউট্রাল বা নিষ্ক্রিয় নন সেই জন্য কৃষ্ণ বলছেন শুধু দেশপর্বন তাই নয় সেই সঙ্গে তারা মৈত্র এবং করুণ তারা প্রত্যেকের ভালো চান তিনি জানেন যেহেতু আমি জেনেছি যে মনুষ্য জন্মের পরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণভক্তি অনুশীলনের মাধ্যমে নিজের পরম গৃহে ফিরে যাওয়া নিজের চিহ্ন অস্তিত্বকে জানা এবং এবং পরম আনন্দ লাভ করা কিন্তু জগতের বেশিরভাগ মানুষ জানে না সুতরাং সেই জন্য সকলের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচার করতে চায় তাই তিনি সকলের প্রতি বিদ্বেষপরান তো ননই উল্টো সকলের প্রতি তিনি বা সকলের জন্য তিনি কষ্ট সকলে পর দুঃখে দুঃখী সেই জন্য কৃষ্ণ আরো কি বলেছে নির্মম নিরহংকার সম দুঃখ সুখক সমী এবং সন্তুষ্ট নির্মম নিরহংকারক ভক্ত জানেন এই জনজগতের সব কিছুই অনিত্য সুতরাং জাগতিক যা কিছু রয়েছে কোনো কিছুই বেশি দিন টিকবে না এবং সেগুলির কোনোটির প্রতিদিনই আসক্ত নয় সাধারণভাবে বিচার করলে দেখুন যদি একটা মানুষের কাছে দুটো ব্যাগ থাকে একটা একটা ভালো একটা খারাপ ব্যাগ ভালো ব্যাগটার মধ্যে সে জানে মাত্র দশটা টাকাই আছে সেটা দিয়ে সারাদিন চালাতে হবে তাহলে সে সবসময় টেনশনে থাকে এই টাকাটা পড়ে গেলো না তো এটা পড়ে গেলে এটাই আমার সবেদন নিমণি আর কিছু নেই সে বারবার হাত দিয়ে দেখে দশ টাকাটা আছে তো দশ টাকাটা আছে কিন্তু সেই ব্যক্তি যদি আরেকটা ব্যাগ খুলে দেখে যেটা কেউ খারাপ ব্যাগ খুলে দেখছে ওই ব্যাগে দশ কোটি টাকা আছে সুতরাং তার একটা ব্যাগে দশ টাকা আর একটা ব্যাগে দশ কোটি টাকা এবার দশ কোটি টাকা যখন তার আরেকটা ব্যাগে রয়েছে এটা সে জেনে যাওয়ার পর এই দশ টাকাটার কোনো গুরুত্ব থাকে না এই দশ টাকাটা হারিয়ে গেলেও তার মনে হবে আবার এই দশ টাকাটা যদি সে আরও কুড়িয়ে পায় তার দশের জায়গায় কুড়ি টাকা হয় তাহলে তার কাছে কোনো ভ্যালু এই দশ টাকাটা তার কোনো ভ্যালুই নাই থাকলেই কি না থাকলেই কি তার কাছে দুটোই সমান কারণ তার দশ কোটি টাকা আছে ঠিক সেই রকম ভক্ত যেহেতু পরম ধনরূপে কৃষ্ণের সেবা ধন প্রাপ্ত হয়েছেন প্রাপ্ত হয়েছেন তার কাছে জনজাগতি সুখ বা দুঃখ দুটোই ক্ষণস্থায় এবং তুচ্ছ সুতরাং সেটা থাকায় বা না থাকায় তিনি বিচলিত হন না কিন্তু এর মানে এই নয় যে তিনি কুড়ে জীবন ধারণের জন্য কোনো কর্মই করেন না যে যত কোনো জিনিস পেলাম না পেলাম কিছু যায় আসে না তিনি জ্ঞানীদের মতো কর্মত্যাগই নন তিনি দারুণভাবে কৃষ্ণ সেবা করেন সেই অনেক সময় দেখা যায় যে কোনো উন্নত ভক্ত যখন খুব উন্নতভাবে কৃষ্ণ সেবা করে বা বাণী প্রচার করে তখন অন্যান্য নবীন ভক্তরা আমরা তখন সেখানে এরকম এইরকম এক ধরনের মন্তব্য করি যে আরে উনি অনেক উন্নত স্তরের ভক্ত আমি খুব অধম ব্যক্তি আমি পাপি ব্যক্তি আমার দ্বারা এইসব হবে না উনি পারবেন উনি অনেক উন্নত আত্মা অর্থাৎ আমার কথার মানে এটা দাঁড়াচ্ছে উনি এত উন্নত হয়েছেন মানে জন্ম থেকে এরকম অর্থাৎ উনি পূর্বজনে এমন কাজ করেছেন সেন জন্ম থেকে এত উন্নত স্তর পেয়েছেন আর আমার জন্ম থেকেই ভগবান কোনো গুণ দেয়নি তাহলে আমি কী করে করবো অর্থাৎ আমি যে ভালো ভক্তি অনুসরণ করতে পারছি না সেটা দোষ আমি আমার জন্মকে দিচ্ছি আমার পূর্বজনের কর্মকে দিচ্ছি যে আমি পূর্বজনে খারাপ কাজ করেছি কী করব আমি পতিত উনি ভালো কিন্তু পূর্বজন্মের কর্মটাই সব নয় এই জন্মেও আমি চাইলে পরে কিন্তু সেটা পরিবর্তন করতে পারি আমরা পূর্বজন্মের কর্মের জন্যই ভক্তি লাভ করিনি আমরা সেটা লাভ করেছি ভক্তের কৃপায় শ্রভুপাদের কৃপায় সেই জন্য কেবলমাত্র পূর্বজন্মের দোহাই দিয়ে আমরা নিষ্ক্রিয়ভাবে পরে থাকতে পারি না আর বেশিরভাগ ক্ষেত্রে কয়েকজন ভগবানের পার্শ্বদ ছাড়া অধিকাংশ ক্ষেত্রে যারা শুদ্ধ ভক্ত তার জন্ম থেকে শুদ্ধ ভক্ত হননি তারা ভক্তি অনুশীলনের দ্বারা গুরুদেবের কৃপায় গুরুগৌরঙ্গে সন্তুষ্টি বিধান করে শুদ্ধ ভক্ত হয়েছেন এবং সেই স্তরে আমিও যেতে পারি আমি খালি কুড়েমির জন্য করছি না তাই এত কিছু জানার আমি যদি সেই জন্মের দোহাই দিই আমি পাপি বলে যদি আমি অত ভালো ভক্তি করতে পারবো না এই আসাটাই না করি বা চেষ্টা না করি তাহলে যেমন ঠিক পরের জন্য আবার আসতে হবে এবং আমি আবার নিজের পূর্ব যে আগের জন্মে আমি ফাঁকিবাজি করেছিলাম কুড়েমি করেছিলাম সেই জন্য আমাকে বারবার জন্মাতে হচ্ছে আমি ভগবদ্ধ যেতে পারছি না তাই একজন আদর্শ কৃষ্ণ ভক্ত তিনি সর্বদা যতটুকু পারছেন তাতেই সন্তুষ্ট থাকলেও তিনি নিজের জন্য সুখ বা দুঃখ দুটোতেই সমভাবপন্ন হলো কৃষ্ণের বিধানের জন্য তিনি কিন্তু সদা তৎপর তিনি কখনো অলস নন এরপর পরবর্তী শ্লোকে পঞ্চদশ শ্লোকে কৃষ্ণ বলছেন লোক প্রিয় অনুবাদ যার থেকে কেউ প্রাপ্ত হন না যিনি কারো দ্বারা প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় এখানে কৃষ্ণ কিছু মানসিক আবেগের কথা বলেছে এই আবেগগুলি সাধারণ মানুষের জীবনকে প্রবলভাবে প্রভাবিত করে অর্থাৎ নিয়ন্ত্রণ করে সেই জন্য কৃষ্ণ বলছেন যে আমার ভক্ত এই ধরনের মিথ্যা আবেগকে প্রশ্রয় দেন না তারা আনন্দ দুঃখ ভয় উদ্বেগ বা টেনশন এই সমস্ত কিছু থেকে মুক্ত থাকে তারা শুধু এটাই ভাবে যে আমার পূর্ব জন্মকৃত কর্ম অনুসারে কম বেশি আনন্দ বা দুঃখ আমি পেতে বাধ্য এবং সেটা অনিত্য সময়ের জন্য সেটা সুখই হোক আর দুঃখই হোক যেটা দীর্ঘকাল আমার সঙ্গে থাকবে না তো সেটা নিয়ে আমি করবোটা কি সেই জন্য সে হর্ষ মর্ষ আনন্দ দুঃখ যাই পান না কেন সেই সেই জানে সেটা কেটে যাবে তিনি যদি কোনো কিছু ভয় বা উদ্বেগও যদি তার জীবনে আসে তিনি জানেন এটাও পারমানেন্ট নন সেই জন্য তিনি কোনোটাই যেহেতু স্থায়ী নয় এবং তিনি স্থায়ী একমাত্র তার কৃষ্ণ ভক্তি এই তত্ত্বটা তিনি জানেন বলে রহস্যটা জানেন বলে হর্ষ মর্ষ ভয়ে ক্রোধ উদ্বেগ সবকিছু থেকে তিনি আসক্তি রহিত থাকেন তিনি কোনোটার প্রতি আসক্ত আর কোনোটার প্রতি বিরক্ত এরকম থাকেন না সেগুলি তার কাছে কোনো আলোচনার বিষয়ই নয় কৃষ্ণ কথা পূর্বে সাংখুজাকে শ্লোকে বলেছিলেন দুঃখে সু অনুদ্বিগ্নমানা সুখে সুবিগত স্পৃহ বিত রাগ অভয় ক্রোধ স্থিত দেড়মনির উচ্চতে যে ব্যক্তি দুঃখ এলে পরেও উদ্বিগ্ন হন না সুখ এলো সুখের প্রতি যার কোনো স্পৃহা নেই এবং যিনি অনুরাগ ভয় আর ক্রোধ এই তিন রকমের আসক্তি থেকে মুক্ত তিনি হচ্ছে স্থিত ধীরমুনি শ্রীপ্রভুপাত এখানে তাৎপর্য বলছেন যে ভগবানের কৃপায় তিনি এমনভাবেই অভ্যস্ত যে কোনো রকম বাহ্যিক গোলযোগ দ্বারা বিচলিত হন না প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই কৃষ্ণ কৃষ্ণভাবনায় মগ্ন ও কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকেন তাই জড়জগতের কোনো অবস্থাই তাকে বিচলিত করতে পারে না অবশ্য যারা কৃষ্ণ বিরোধী ব্যক্তি যারা কৃষ্ণ বিদ্বেষী অথবা অনেক সময় দেখা যায় কোনো কোনো ভক্তের পরিবারের বাকিরা যারা কৃষ্ণের প্রতি আসক্ত নন তারা কিন্তু ভক্তকে একজন উদ্বেগ সৃষ্টিকারী পরিবারে বা সমাজে অশান্তি সৃষ্টিকারী বলে চিহ্নিত করে তারা বলে যে সব কিছু ঠিকই যাচ্ছিল এ হঠাৎ করে কৃষ্ণভক্তির পাগলামি করতে শুরু করলো তার ফলে সবাই কষ্ট পাচ্ছে এখন তাৎক্ষণিক বিচারে কারোর প্রতি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কখনোই উচিত নয় একজন আততায়ীর অস্ত্র দ্বারা আঘাত আর একজন শল্য চিকিৎসকের অস্ত্র দ্বারা আঘাত কিন্তু এক নয় কোনো আততাই আক্রমণে কারো একটা আঙুল কাটা গেছে আর সেখানে একজন শল্য চিকিৎসক কারোর হাত কেটে দিয়েছে তবুও দেখা যায় শল্য চিকিৎসকই মহান কারণ আততাই তাকে ক্ষতি করার জন্য তার আঙুলটা কেটেছে কিন্তু শল্য চিকিৎসক দেখেছে তার একটা হাত এমনভাবে রোগগ্রস্ত হয়েছে সেই হাতটা পচে যাচ্ছে সেটা থাকলে গোটা শরীরটা মরে যাবে ব্যক্তিটাকে বাঁচানোর জন্য সে তার হাতকে কেটে বাদ দিয়েছে তাই দুজনের ইন্টেনশন এক নয় ঠিক সেই রকমভাবে যারা পাপময় জীবনে এগিয়ে চলেছেন এবং সেটাকে সর্বোচ্চ সুখ বলে মনে করছেন কৃষ্ণভক্ত যখন সেটা বাধা দেয় তখন তাদের তাকে আপাত দৃষ্টিতে তাদের সুখ ভঙ্গ কারী বা তাদের সুখ নষ্টকারী আততাই বলে মনে হয় কিন্তু প্রকৃত অর্থে তিনি সেটা করছেন তা নিজের লাভের জন্য নয় তিনি তাদেরকেই এই মরণোত্তর নরক যন্ত্রণা বা নিম্ন গতি রক্ষা করার জন্য কিন্তু তিনি তাদেরকে নিত্য আনন্দের পথে চালিত করার জন্যই তিনি তাদেরকে কৃষ্ণ ভক্তির কথা বলছেন এবং তাদের পাপ কার্যে বাধা সৃষ্টি করছেন সেই জন্য ভক্ত কাউকে উদ্বেগ প্রদান করে না সে কাউকে ভালোই শেখাতে যায় ভালো শিক্ষাকে যদি এখন উল্টো বুদ্ধির লোকেরা উদ্বেগ বলে মনে করে তাহলে সেটা প্রকৃত উদ্বেগ নয় সেটা প্রকৃত ভালো সে তো ডাক্তারকে দেখে শিক্ষকে দেখলেও ছোট ছোট বাচ্চারা ভয় পায় কিন্তু সেটাকে উদ্বেগ বলা যায় না তারা তাদের জীবনকে সুস্থ এবং উন্নত করার জন্যই সক্রিয় থাকেন বলছেন। অনপেক্ষ সূচির দক্ষ উদাসীন ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী ইয় মদ্ভক্ত সমে প্রিয় অনুবাদ যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত একজন আদর্শ কৃষ্ণ ভক্ত সর্বদা সব রকমের দলাদলির জাগতিক দলাদলে উর্ধে থাকেন তথাকথিত সম্প্রদায় সম্বন্ধে যে ধর্মীয় ব্যক্তিদের প্রায়ই দেখা যায় কোনো না কোনোভাবে তারা ধর্মের নামে রাজনীতি করছে শিলপ্রপাত কিন্তু সর্বদাই ভক্তদেরকে এই ধরনের ধর্মীয় রাজনীতি থেকে সর্বদাই দূরে থাকতে বলছেন অর্থাৎ মানসিকভাবে এই সমস্ত দলাদলি থেকে মুক্ত থাকতে বলছেন এখন ভক্তি প্রচারের ক্ষেত্রে কোন রাজনৈতিক দল অনুকূল আর কে প্রতিকূল সেইটা বিচার করে এককালীন নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে আমরা কাউকে ভোট দিতেও পারি কিন্তু তার অর্থ এই নয় যে আমরা সেই দলের সমস্ত কিছুকে সর্ব তভাবে সমর্থন করব এবং তার বিরোধী দলকে সর্বতোভাবে তার বিদ্বেষ পোষণ করব একজন শুদ্ধ ভক্ত কোনো কোনো কারুর প্রতি আসক্ত আর কারোর প্রতি বিরক্ত নন কিন্তু যখন তার অ্যাক্টিভিটি দেখানোর প্রয়োজন হয় তখন তিনি ভক্তির বিচারে কিছু অ্যাক্টিভিটি দেখান কিন্তু তিনি কখনো রাজনৈতিক এই দলাদলির মধ্যে পড়েন না তিনি সর্বদা নিরপেক্ষ এক কথায় জাগতিক বিষয় তিনি উদাসীন উদ্বেগহীন এবং কৃষ্ণ সেই সময় কি বলছেন সর্বারম্ভ পরিত্যাগী অর্থাৎ কোনো প্রকার কার্যের কোনো ফল ভোগের প্রতি তার কোনো আসক্তি নেই এখন আমরা কোনো কর্ম করতেই যাই সেই ফলটা পাবো বলে লোকে চাকরি করে অর্থ রোজগার করবে বলে তাহলে সেই ব্যক্তি যদি কোনো ফলের আসক্তি নয় তাহলে কি সেই ব্যক্তি কোনো কর্মই করেন না না কৃষ্ণ সেই সঙ্গে পরে কি বলছেন দক্ষ হো এটাই তো সাধারণ লোকের সঙ্গে তার পার্থক্য তিনি কোনো কাজে এক্সপার্ট বা দক্ষ হলেও তিনি সেইটাকে নিজের কাজে ব্যবহার করেন না আমরা কোনো কাজে দক্ষ না হলে একটু যদি কোনো বিষয়ে একটু জ্ঞান কিছু পাই আমরা সঙ্গে সঙ্গে সেই জ্ঞানটা জাহির করে কোনো কিছু তর্পণের চেষ্টা করি যে এইটাকে ইউজ করে আমি কি করে আরও বেশি লাভবান হতে পারবো কিছু না পেলে সেটা লোককে শুনিয়ে আমরা নিজেকে জ্ঞানই জাহির করে মানসিকভাবে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করি কিন্তু একটি উন্নত কৃষ্ণ ভক্ত কোনো বিষয়ে অত্যন্ত দক্ষ হলেও তিনি সেই গুণটি কখনোই নিজের কোনো জাগতিক লাভের জন্য ব্যবহার করেন না কিন্তু যখন কৃষ্ণের সেবার প্রয়োজন হয় তিনি সর্বদা তার সমস্ত গুণাবলী দিয়ে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সর্বদা তৎপর থাকেন তাই কৃষ্ণ ভক্ত তার সমস্ত দক্ষতার প্রয়োগ কেবল কৃষ্ণ সন্তুষ্টির জন্য করেন নিজের জন্য নয় সেই জন্য তাকে বলা হচ্ছে সর্বারম্ভ পরিত্যাগী আমরা দেখলাম না একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে যেখানে কৃষ্ণ কালরূপী অর্জুনকে বলছেন নিমিত্তমাত্র ভবসব্যসাচীন এখানে কালরূপী ভগবান অর্জুনের সভ্যসাচী হওয়ার যে প্রতিভা সেই প্রতিভাটাকে তিনি তার সেবাতে যোগ করতে বলছেন কিন্তু অর্জুন একজন শুদ্ধ ভক্ত হিসেবে তিনিও শুরু থেকে জানতেন শ্রেষ্ঠ ধনুর্ধর কিন্তু তিনি তার সেই দক্ষতা নিজে দুর্যোধনকে পরাজিত করে তার রাজ্য সুখ লোভের জন্য কিন্তু তিনি ব্যবহার করেননি তিনি যুদ্ধ পরিত্যাগ করতে চাইছিলেন নিজের কথা ভেবে কিন্তু কৃষ্ণ তাকে যুদ্ধে প্রবৃত্ত করলেন কৃষ্ণের সেবার জন্য সেই জন্য অর্জুন কিন্তু যুদ্ধ করলেও তার ফল কৃষ্ণকে অর্পণ করছেন তাই তিনি আরম্ভ পরিত্যাগী এক কথায় বলতে গেলে একজন আদর্শ কৃষ্ণ ভক্ত তিনি জনজাগতির সুখ দুঃখে আসক্ত নয় বলে তিনি কোনোরকম কর্মের কোনো ভালো ফলের প্রতি আসক্ত নন কিন্তু কৃষ্ণের সেবার জন্য কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম কাজে খুব দক্ষ কিভাবে যে কোনো জাগতিক কর্মের ফলকে কৃষ্ণের সেবায় নিয়োগ করা যায় কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় সেই বিষয়ে তিনি সুদক্ষ এরপর সপ্তদশ শ্লোকে কৃষ্ণ আরও বলছেন ই ন হৃষি ন দ্বেষ্টি ন ন নকাংসতি শুভ পরিত্যাগী ভক্তি ইয়া সমে প্রিয় অনুবাদ যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত এখানে কৃষ্ণ তার প্রিয় ভক্ত তিনি তিনি হর্ষ এবং বিষাদ হর্ষ দেশ উভয় থেকে মুক্ত এবং সাধারণ মানুষ প্রিয় বস্তু লাভ করলে প্রিয় বস্তু প্রাপ্ত হলে আর অপ্রিয় বস্তু যদি তার থেকে দূরে চলে যায় সেগুলোর বিয়োগ হলে সে হর্ষিত হয় খুশি হয় আবার একইভাবে সে যদি অপ্রিয় বস্তুর কাছে চলে আসে এবং প্রিয় বস্তু যদি বিয়োগ হয় তাহলে সে দুঃখিত হয় এর আগেও কৃষ্ণ বলেছেন যে এই সমস্ত কিছু মনোধর্ম প্রসূত কারণ মনই দেহগত ভোগ বুদ্ধির সাপেক্ষে কোনো জিনিসকে পছন্দ করে কোনো সিচুয়েশানকে আর তার বিপরীত সিচুয়েশানকে সে অপছন্দ করে সেগুলো সব মনোধর্ম শুধু তাই নয় সে সর্বদাই তার পছন্দ সই বিষয়গুলো লাভের জন্য আর অপছন্দসই বিষয়গুলিকে তাড়ানোর জন্য সে সবসময় প্ল্যান করে আকাঙ্ক্ষা করে অর্থাৎ সংকল্প করে আবার একই সঙ্গে তার পছন্দের বিষয় যাতে না হারিয়ে যায় আর তার অপছন্দের বিষয় যেন না চলে আসে তার কাছে সেগুলিকে এড়ানোর চেষ্টা করে অর্থাৎ বিকল্পেরও পথ খোঁজে তো কৃষ্ণ এখানে এক কথায় বলতে চাইছেন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত এই ধরনের মনোধর্ম প্রসূত সংকল্প বিকল্প বা মনো মনের ক্রিয়াগুলি বা মনের জড়ো অনুভূতিগুলো থেকে সবসময় মুক্ত থাকেন সেই জন্য তিনি জাগতিক বিচারে সুখ দুঃখ হর্ষামর্ষ লাভ ক্ষতি সব রকম অবস্থাতেই তিনি সমভাবাপন্ন থাকতে পারেন প্রকৃতপক্ষে সব অবস্থাতেই তিনি কেবলমাত্র কৃষ্ণ সন্তুষ্টি বিধানে আগ্রহী এবং সেই জন্য তার ও দেহগত বিচারে তার মধ্যে হর্ষ বিষাদ আদি বিপরীতমূলক অনুভূতিগুলির উদ্রেক করতে পারে না এই জন্য তো তিনি ব্যক্তিগত বিচারে শুভ অশুভ অর্থাৎ পাপ পূর্ণ কোনো প্রকার কর্মফলের প্রতি তিনি আসক্ত নন অশুভ বিষয় বা পাপ পুণ্য কাজেতে তিনি স্বাভাবিকভাবেই আসক্ত নন কিন্তু সেই সঙ্গে জাগতিক বিচারে যেগুলি পুণ্যকর্ম বা ভালো কাজ সেগুলোর প্রতিও তিনি আসক্ত নন কারণ তিনি জানেন সেই পুণ্যের ফলগুলিও যেহেতু জড়সংক্রান্ত সেগুলি সেগুলিও অনিত্য এবং চরমে সেগুলো দুঃখদায়ক বা পরবর্তী আগত দুঃখেরই কারণ সেই জন্য তিনি পাপ কাজের মতো পুণ্য কর্মগুলোকেও এড়িয়ে চলেন অর্থাৎ শুভ অশুভ সব রকম কর্মফলের আকাঙ্ক্ষা থেকে তিনি মুক্ত থাকেন কিন্তু কখনোই তিনি অলস প্রকৃতির নন আমরা আগেও আলোচনা করলাম অর্থাৎ এক কথায় ভক্ত যে ধরণেই ধর্ম আচরণ করুন না কারো সেই সমস্ত কর্ম তিনি কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই করে থাকেন সেই জন্য তিনি জাগতিক শুভ অশুভ সব রকমের ফল থেকে মুক্ত থাকেন এর পরবর্তী দুটি শ্লোকে কৃষ্ণবার বলছেন সম সত্যৌ চ মিত্রে চ তথা মানাপমানয় শীতষ্ণ সুখ দুঃখে সু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট অনুবাদ যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় এই প্রসঙ্গে কৃষ্ণ যে শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য বর্ণনা করছেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ শ্লোকে তিনি জাগতিক দ্বন্দ্বের কথা বলেছেন এবং সব ক্ষেত্রেই বলছেন যে তার প্রিয় ভক্ত সবসময় এইরকম দ্বন্দ্বের অতীত বা এইরকম দ্বন্দ্বের ক্ষেত্রে সে নিরপেক্ষ সমবুদ্ধি সম্পন্ন। সকল ক্ষেত্রে সব শ্লোকেই কথা বলা হচ্ছে যেমন এখানে কৃষ্ণ বলছেন শত্রু মিত্র মান অপমান স্তুতি নিন্দা এই সব ক্ষেত্রে কৃষ্ণ ভক্ত নিরপেক্ষ থাকে সমবুদ্ধি সম্পন্ন থাকে সাধারণ মানুষ এই দুটোর মধ্যে একটার প্রতি আসক্ত একটার প্রতি বিরক্ত থাকে সাধারণ মানুষ মিত্রকে দেখলে খুশি হয় কারণ সে তার ইন্দ্রীয় তৃপ্তিতে সাহায্য করবে আর শত্রুকে দেখলে বিরক্ত হয় কারণ সে তার তর্পণে বাধা দেবে মান অপমানের ক্ষেত্রে তাই মানে তার তর্পণ হয় অপমানে তার বিরক্তি লাগে স্তুতি নিন্দার ক্ষেত্রেও তাই সব ক্ষেত্রেই একটা একটা দিক তার ইন্দ্রিয়তর্পরের অনুকূল এবং বিপরীতি তার ইন্দ্রিয়তর্পরের প্রতিকূল ফলে সে অনুকূল জিনিসটার প্রতি পাওয়ার আকাঙ্ক্ষা করে আর প্রতিকূল জিনিসটা পেলে পরে সে বিরক্ত হয় কিন্তু কৃষ্ণভক্ত এগুলো থেকে মুক্ত থাকেন সেই জন্য কৃষ্ণভক্ত জানেন যে জাগতিক বিচারে জাগতিক বিচারে কেউ তার সঙ্গে শত্রুবত আচরণ করলেও প্রকৃত অর্থে প্রত্যেকটা জীবাত্মায় কিন্তু নিত্যকালে কৃষ্ণদাস অনিত্য সময়ের জন্য সে তাকে শত্রু বলে ভ্রমে রয়েছে কিন্তু কৃষ্ণভক্ত নিজে ভ্রমে নেই বলে কেউ তার সঙ্গে শত্রুবোধ আলোচনা আচরণ করলে তিনি তাকে এড়িয়ে চলেন কিন্তু নিজে মনে মনে তার দেশভাব বা তাকে শত্রু মনে করে বিরক্ত হন না কারণ এখানে আমরা দেখি ভগবদ গীতার শুরুতে অর্জুন স্বয়ং যুদ্ধ করতে গিয়ে দুর্যোধন আদি সকল কৌরব সৈন্যকে দর্শন করে যারা তার উপর অলরেডি অত্যাচার করেছে বারংবার কিন্তু তিনি শত্রুবধ মনে করে তাদের প্রতি হিংসা হননি বা তাদেরকে তিনি বধ করার জন্য উদ্যত হননি বরং তিনি তাদেরকে ক্ষমা করতে চেয়েছেন সেটা তার কাপুরুষতা নয় যেরকম দুর্যোধন মনে করছিলেন সেটা অ্যাকচুয়ালি তার মধ্যেকার মহান ভক্তের গুণাবলী এবং সেই জন্যই তিনি সকলের প্রতি দয়াপরণ তিনি কাউকে শত্রু মনে করেন না কিন্তু তার অর্থ এটাও নয় তিনি তাদেরকে শত্রু মনে করেন না বলে তিনি তাদের ইন্দ্রতর্পণ করার জন্য সর্বদা ব্যস্ত থাকেন যেমন কর্ণ তিনি দুর্যোধনের প্রতি মিত্রতা রাখতেন সেই জন্য দুর্যোধনের পাপ কাজেও তিনি তার ইন্দ্রতর্পণের জন্য সদা ব্যস্ত থাকতেন সেই সেইরকম কাজ তিনি করেন না অ্যাকচুয়ালি আদর্শ কৃষ্ণ ভক্ত তিনি কৃষ্ণের সন্তুষ্টির জন্য জাগতিক বিচারে যিনি তার শত্রু তিনি তারও পায়ে ধরতে প্রস্তুত থাকে তারও সেবা করতে প্রস্তুত থাকে যদি কৃষ্ণ সন্তুষ্ট হন আর কৃষ্ণ যদি অসন্তুষ্ট হন বা কৃষ্ণ যদি বিরক্তির বিরক্তির কারণ হয় তাহলে তিনি তার প্রিয় ব্যক্তিকেও বধ করতে পিছু বাহন হন না একইভাবে তিনি কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য নিজে অপমান সহ্য করেও সন্তুষ্ট থাকেন আর যদি কৃষ্ণের অসন্তুষ্টির কারণ হয় বা কৃষ্ণ সম্বন্ধে না হয় তাহলে তিনি নিজে সম্মানও গ্রহণ করতে নারাজ হন তিনি সাধারণ মানুষের বাহবা বা স্তুতি লাভের জন্য লালায়িত নন আবার তাদের নিন্দার ভয়ে ভীত নন তিনি যা কিছুই স্টেপ গ্রহণ করেন যা কিছুই মনোভাব রাখেন সব কিছুই কৃষ্ণের সন্তুষ্টির বিচারে ব্যক্তিগত নিজের মানসিক সন্তুষ্টি বা বিরক্তির উপর নয় ব্যক্তিগত বিচারে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন হলো কোনো ব্যক্তি যদি কৃষ্ণ স্তুতি করে তখন কিন্তু তিনি সন্তুষ্ট হন এবং কেউ যদি কৃষ্ণের নিন্দা করেন তাহলে তিনি সর্বতভাবে ব্যথিত হয়ে সেই স্থান ত্যাগ করেন এখানে তার আরো দুটি গুণের কথা বলা হচ্ছে মৌনি এবং অনিকেত সাধারণভাবে মৌনি মানে হচ্ছে চুপ থাকা মৌন অর্থাৎ কথা না বলা আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক মানুষকে মৌনব্রত পালন করতে কিন্তু কিন্তু অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে অনেক ব্যক্তি মৌনব্রত পালন করলেও তারা অনেক সময় লিখে কাজ চালায় তারা মৌনব্রত তো পালন করছে কিন্তু অনেক কাজ করতে চাইছে ফলে কাগজে লিখে দিচ্ছে সেগুলো দেখে দেখে কাজ করছে এমন প্রশ্ন যে বাকের প্রয়োজন আমাদের কথা বলার প্রয়োজন কি আমার মনের ভাব অন্যকে জানানো বা আমার নির্দেশ অন্যকে দেওয়া সেইটা যদি আমি লিখেই কাজ চালিয়ে দিই তাহলে তো আমার কথা বলার প্রয়োজন আসছে না সুতরাং এটাকে মৌনি বলা যায় না সেক্ষেত্রে আমি মৌনি হয়েও কিন্তু মৌনতাকে ভঙ্গই করছি আমি অপরের সঙ্গ করছি অর্থাৎ উদাহরণস্বরূপ কেউ যদি বিহার করতে অর্থাৎ কেউ যদি বলে আমি এখান থেকে আর কোনো চলাফেরা ঘোরাফেরা করবো না এই বলে তিনি তার পাগুলোকে যদি ত্যাগ করেন মানে পায়ের ব্যবহার না করেন তারপর দেখা যাচ্ছে সেই ব্যক্তি পালকি করে ঘুরে বেড়াচ্ছে ব্যাপারে বাবাজি পালকি করে ঘুরছেন কেন বলছে না না উনি চলাফেরা করবেন না এরকম একটা প্রতিজ্ঞা করেছেন সেই জন্য পালকি করে যায় আরে যাতায়াত করবে না বলেই তো প্রতিজ্ঞা যদি যাতায়াত পালকিতেই করলাম তাহলে আর পায়ের ব্যবহার কি হলো সেক্ষেত্রে আপনি পায়ে হেঁটে যান আর পালকিতে চেপে যান আর গাড়িতে চেপে যান যাওয়া তো হচ্ছে সুতরাং সেটা কোনো ব্রত নয় নয়ালি জিউভার যে কাজ কথা বলা সেই কর্মেন্দ্র রূপে সেটা তার স্বাভাবিক কাজ সুতরাং সেটাকে জোর করে আটকে রাখা যায় না তাই মৌনি শব্দের অর্থ একবারে চুপ থাকা না মৌনি শব্দের অর্থ হচ্ছে বাজে কথা গ্রাম্য কথা বা জাগতিক বন্ধন সৃষ্টিকারী কথা না বলা সেই জন্য কৃষ্ণ ভক্ত কেবলমাত্র কৃষ্ণের কথা বলেন কৃষ্ণের গুণমহিমা বর্ণনা করেন অন্যান্য ভক্তদের সঙ্গে কৃষ্ণের বাণী প্রচার করেন আর একই সঙ্গে কৃষ্ণের সেবা কীভাবে করতে হবে সেই সম্বন্ধে তিনি সর্বদা জানতে চান এই কথাগুলোই তিনি বলেন যেহেতু তিনি কৃষ্ণের সন্তুষ্টি বিধান ছাড়া আর অন্য কোনো কথা বলেন না সেই জন্য তিনি মৌনি তিনি জোর করে বোবা সাজেননি তিনি কৃষ্ণ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কথা বলেন না তাই গ্রাম্য কথার ক্ষেত্রে তিনি মৌন অর্থাৎ তার মৌনতা কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য দ্বিতীয়ত মানে গৃহহীন এর অর্থ গৃহ থাকেন কৃষ্ণ ভক্তের বলছেন তিনি বাসস্থানের সুযোগ সুবিধার জন্য যত্ন করেন না তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন কখনো বিরাট উপম অট্টালিকায় থাকতে পারেন কিন্তু কোনোটির প্রতি তিনি আকৃষ্ট নন যেমন আমরা দেখতে পাই শিলপ্রভুপাতকে তিনি নিজের তিনি দীর্ঘকাল নিজের গৃহবাস করেছেন গৃহ ত্যাগ করেছিলেন এবং 빈দ문에 গেছেন তখন তিনি যমুনা তীরে বংশী গোপাল মন্দির একটা ছোট ঘর তিনি ভাড়া নি থাকতেন সেখানে থাকতেন তারপর সেখান থেকে তিনি গিয়েছেন রাধা দামोदर মন্দিরে সেখানে তিনি একটা ছোট ঘরের মধ্যে থেকেই ভাগবতনের প্রচেশন করেছেন সেখান থেকে কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন সেখান থেকে তিনি বিদেশে গেছেন তিনি কখনো কারোর গেস্ট হয়ে থেকেছেন আবার কখনো একটা ছোট দোকান ঘর ভাড়া করে থেকেছেন পরবর্তীকালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ স্থাপনের পরেও দেখা যায় মায়াপুর এসে তিনি কুটি স্থাপন করেছেন ভোজন কুটি যেটা আজও রয়েছে সেই কুড়ে ঘরের মধ্যে থেকে তিনি ভাগবতমের করতেন কিন্তু আবার যখন প্রয়োজন হয়েছে তখন তিনি ভবনগুলি নির্মাণ করে সেখানেও থেকেছেন কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তিনি ফুটপাতেও থাকতে রাজি তিনি গাছে তলাতেও থাকতে রাজি তিনি রাজমহলও থাকতে রাজি যেটাতে কৃষ্ণের সন্তুষ্টি হবে সেইটাতে তিনি গৃহহীন বলতে তিনি গৃহের প্রতি আসক্তি বা বিরক্তি দুটি থেকেই মুক্ত তাই অনিকেতের অর্থ গৃহহীন ভবঘুরে হওয়া নয় অনিকেতের অর্থ হচ্ছে গৃহের প্রতি যে আসক্ত নয় তার কথা যাই হোক এখানে যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে অধিকাংশই বারবার রিপিট হয়েছে কৃষ্ণ বারবার সেইগুলির কথা বলেছেন নানা রকম অ্যাঙ্গেলে এবং সেইখানে কিন্তু ভালো করে বিচার করলে আমরা দেখবো ভক্তিরা ভক্তিরসমিত সিন্ধুতে সেখানে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভক্তের যে রসের আদান প্রদানের কথা বলেছে সেই ধরনের কোনো গুণের কিন্তু উল্লেখ করা হয়নি এইখানে যারা উন্নত বা চিন্ময় স্তরে বিচরণকারী শুদ্ধ ভক্ত নবীন ভক্ত নয় এখানে উন্নত শুদ্ধ ভক্তদের মধ্যে যে কমন কিছু সাধারণ গুণ থাকে যে গুণগুলির দ্বারা তাদেরকে মুক্ত আত্মা বলে চিহ্নিত করা যায় তিনি সেই গুণগুলির কথা বলছেন অবশ্যই দাস্যরসের ভক্তের সঙ্গে তার যা সম্পর্ক তার থেকে বাৎসল্য বা মাধুর্য রসের ভক্তের সম্পর্ক অনেক গভীর কিন্তু সেই কথা সেই বিচার তিনি এখানে করছেন না তিনি একে সকলকে ওভারঅল একসঙ্গে বলছেন ওই রসে উন্নীত হওয়ার পূর্বে এই গুণাগুলিগুলি তার মধ্যে প্রাথমিকভাবে থাকা উচিত তবে শিলপ্রভা তারপর যে একটা শব্দ খুব ভালোভাবে উল্লেখ করছেন স্পষ্টভাবে সেটা হচ্ছে হরাব ভক্ত কুতমহৎ গুণা যে যদি হরিভক্ত না হয় তাহলে তার মধ্যে ভালো গুণ কোথা থেকে আসবে আমরা আগেও আলোচনা করলাম কোনো ব্যক্তির মধ্যে কৃষ্ণবর্ণিত এই ধরনের সমাশীলতা সমভাবাপন্ন কোনো কোনো গুণ যদি ডেভেলপ করেও থাকে তারা যদি অনুশীলনও করে কিন্তু তারা কৃষ্ণের প্রতি যদি আসক্ত না হয় তাহলে তারা সেই গুণগুলি অর্পণ করবে সাধারণ জনজাগতিক কারণের ক্ষেত্রে ফলে সেটা মায়াতে পরিণত হবে সেটা অনিত্য ফলে সেগুলির কোনো গুরুত্ব নেই ঠিক যেমন চোখ থাকতে অন্ধ সেই রকম ব্যাপার তাই কৃষ্ণ এইখানে কৃষ্ণ ভক্তের গুণগুলিকে বারবার বললেও বারবার রিপিট করেছেন কিন্তু একটা কথা প্রত্যেক শ্লোকে রিপিট করে যাচ্ছেন সেটা হচ্ছে যো মদ ভক্ত তার ভক্ত সবসময় হতেই হবে এইটাই প্রথম গুণ যে সদ্গুরুর আনুগত্য থেকে শুদ্ধ কৃষ্ণ ভক্তের আনুগত্য থেকে সর্বদা নিত্য কৃষ্ণ সেবার অনুশীলন করছেন এইটা হচ্ছে তার প্রথম গুণ তার মধ্যে পরবর্তী গুণাবলীগুলো প্রকাশ পাওয়া যেতে পারে যেমন যেমন সেগুলি প্রকাশিত হবে তিনি কৃষ্ণের আরও প্রিয় পাত্র হয়ে উঠবেন এরপর এই ভক্তিযোগের সর্বশেষ শ্লোকে বিংশতি শ্লোকে কৃষ্ণ বলছেন ইয়ে তু ধর্মামৃতমিদ ইথক্তং পরতে শ্রদ্ধ ধান ভক্তা তে তিবমে প্রিয়া अनुवाद যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মৎপরাণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় এর পূর্বের শ্লোক পর্যন্ত কৃষ্ণ অনেকগুলি দৈবী গুণের কথা বললেন যে গুণগুলি থাকলে পরে একজন ভ একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গুণগুলি পূর্ণ মাত্রায় একজন শুদ্ধ বা উন্নত কৃষ্ণ ভক্তের মধ্যেই কেবল দেখা যায় এখন প্রশ্ন হচ্ছে যারা ভক্তিযোগ অনুশীলন করছেন যারা নবীন ভক্ত যারা যাদের মধ্যে এই বেশিরভাগ গুণাবলীগুলি অনুপস্থিত বা থাকলেও সেগুলো খুব সামান্য পরিমাণে আছে ফলে তারা কি করে কৃষ্ণর প্রিয় হবেন এখনই তারা এইটা তো উপলব্ধি করতে পারেন যে ঠিক আছে এই গুণগুলো যখন আমি ডেভেলপ করব যখন আমার মধ্যে এই গুণগুলো প্রকাশ পাবে তখন আমি কৃষ্ণের প্রিয় হব তাহলে এখন এই মুহূর্তে আমি যে কৃষ্ণভক্তি অনুশীলন করছি আমার মধ্যে এই গুণগুলির বেশিরভাগই নেই তাহলে কি এই মুহূর্তে আমি কৃষ্ণের প্রিয় নই কৃষ্ণের প্রিয় পাত্র হওয়ার অনেক গুণাবলী থাকলেও তার একটা অপরিহার্য গুণ হচ্ছে ভক্তি অনুশীলন করা এবং সেইটাকে ইঙ্গিত করে কৃষ্ণ এই শ্লোকে বলছেন ইয়ে তু অর্থাৎ এমন কি যাদের মধ্যে এই গুণগুলো নেই কিন্তু যারা এই উপদেশামৃত বা এই ধর্মামৃতের উপাসনা করেন মানে তিনি বলতে চাইছেন আমি এই যে কথাগুলো বললাম যিনি এগুলো পালন করেন বা অ্যাটলিস্ট অনুশীলন করেন গুণগুলো না থাকলেও গুণগুলো আনার জন্য তারা অনুশীলন করে চলেন তারাও আমার প্রিয় কীরকমভাবে অনুশীলন করেন কৃষ্ণ দুটো কথা বলছেন ধানা মৎ পরমা পূর্ণ শ্রদ্ধা সহকারে এবং মত পরমা অর্থাৎ আমার প্রতি সর্বস্ব পরাণ হয়ে আমাকে সবকিছু মনে করে পরম উদ্দেশ্য মনে করে যে ব্যক্তি এই ধর্মিত অনুশীলন করেন গুণগুলো না থাকলেও সেই ব্যক্তি আমার অতীব প্রিয় কৃষ্ণ নিজেই বলছেন ভক্তাস্তে প্রিয় এই ধরনের ভক্ত আমার অতীব প্রিয় যে অনুশীলন করেন তাহলে এইখানে আমরা দেখতে পাই যে ভক্তিযোগের ক্ষেত্রে সাধন ভক্তির যুক্ত একদম নবীন ভক্ত তিনি অন্যান্য যোগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্তরের ব্যক্তিদের থেকেও উন্নত কারণ জ্ঞানযোগ ধ্যানযোগ বা কর্মযোগের ক্ষেত্রে সব সর্বশ্রেষ্ঠ ব্যক্তিও যদি আলটিমেটলি কৃষ্ণ ভক্ত না হন তাহলে তিনি তো আর যে ব্যক্তি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছেন তার মধ্যে যদি গুণগুলো নাও থাকে কৃষ্ণ এই শ্লোকে বলছেন অ্যাটলিস্ট সে যদি এইগুলো অনুশীলন করে এই গুণগুলো গড়ে তোলার চেষ্টা করে মন থেকে তাহলেও সে আমার প্রিয় সুতরাং ভক্তিযোগে সর্ব সর্বনিম্নস্থিত যে ব্যক্তি যে অনুশীলনকারী তিনি অন্যান্য যোগে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের থেকেও অনেক উন্নত স্তরে তাই শ্রদ্ধা সহ অনুশীলনকারী কৃষ্ণ এত প্রিয় বলেছিল প্রভাব বলছেন যে এই পন্থায় দেহ ধারণের জন্য প্রয়োজনীয় বস্তু সময়ের জন্য দুশ্চিন্তা করতে হয় না কারণ ভগবানের কৃপায় কিছুই স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে যায় ধরুন কোনো ব্যক্তি প্লেনে করে এই কলকাতা থেকে দিল্লি যাচ্ছে এখন সেই ব্যক্তি প্লেনে উড়বার সময় আকাশ দিয়ে যখন সে যাবে তখন তার অনেক কিছু প্রয়োজন হবে সেই উড়ন্ত অবস্থায় তার জল পেতে পারে তার শরীর খারাপ হতে পারে তাকে বাথরুম যেতে হতে পারে বা ও আকাশের প্রতি উড়ে যাওয়ার জন্য প্লেনে যথেষ্ট গ্যাসোলিন বা জ্বালানি থাকতে হবে বা পরিবেশ যদি বিদ্যুৎ চমকায় বা বৃষ্টি হয় তাহলে কি হবে এই ধরনের নানা রকমের সমস্যা রয়েছে আকাশ পথে পাড়ি দেওয়ার কিন্তু যাত্রীকে এই কথা ভাবতে হয় না সে যদি সঠিক উপায়ে যদি একটা সঠিক জায়গা থেকে টিকিট কাটে এবং সেই টিকিট দেখিয়ে রেল এয়ারলাইন্সের যা যা নিয়ম আছে সেই নিয়মগুলি পালন করে যদি ঠিকঠাক নিয়মে তার নিজের সিটে গিয়ে বসে তাহলে কিন্তু সেই এয়ারোপ্লেন তাকে ঠিক কলকাতা থেকে দিল্লি পৌঁছে দেবে মাঝখানে কিভাবে সেই সময়টা পার হবে সেই মেনটেনেন্সের চিন্তা তাকে করতে হবে না সেই দায়িত্ব এয়ার কোম্পানি নেবে ঠিক সেই রকম একজন উন্নত শুদ্ধ কৃষ্ণ ভক্ত তিনি কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কৃষ্ণ সেবার অনুশীলন শুরু করে দেন তারপর শুদ্ধ ভক্তি হওয়া পর্যন্ত তার যে জীবন ধারণের যা কিছু প্রয়োজন সেই সব দায়িত্ব কৃষ্ণ নয় এইভাবে আজকের এই পাঠের মাধ্যমে আমাদের ভগবদ্গীতার সবচাইতে যে গুজ্যতম ভাগ যে ভক্তিষষ্ঠ যেটা শুরু হয়েছিল সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যুগে মজ্জাস্ত মনা এই শ্লোক থেকে শুরু হয়েছিল আর শেষ হলো কি দ্বাদশ অধ্যায়ের বিংশতি শ্লোকে অর্থাৎ ভক্তাস্তে তিমে প্রিয় এই সমগ্র ভক্তি ষষ্ঠকের যদি আমরা একটু পর্যালোচনা করি খুব অতি সংক্ষিপ্তভাবে তাহলে আমি কী দেখতে পাই যে প্রথম ভক্তির শুরুতেই সপ্তম অধ্যায়ই কৃষ্ণ বুঝিয়েছেন যে কৃষ্ণ কৃষ্ণভক্তির বিজ্ঞান কি তিনি বুঝিয়েছেন কিভাবে তিনি জড়জগতের সর্বত সর্বব্যাপ্ত হয়ে আছেন এই জগতে সব কিছু তারই দুই প্রকার শক্তির কোনো না কোনোটাকে আশ্রয় করে আছেন সমগ্র জগৎ তাকে আশ্রয় করে আছেন আর তিনি সব কিছু থেকে শ্রেষ্ঠ সেই সময় তিনি এটাও বুঝিয়েছেন যে কারা কোনোভাবেই তার প্রতি আসক্ত হতে পারে না আর কারা আসক্ত হয় আর কিভাবে সমস্ত জীবাত্মা কোনো না কোনোভাবে তারই উপাসনাতে যুক্ত কিভাবে কেউ প্রত্যক্ষভাবে তার চরণে আত্মনিবেদন করছে আর কেউ কেউ পরোক্ষভাবে বা নানা কারণে তার চরণে আত্মনিবেদন করছে আবার অনেকে চেষ্টা করেও তাকে জানতে অক্ষম হচ্ছেন অর্থাৎ এক কথায় সপ্তম অধ্যায় কৃষ্ণ একজন জীবাত্মার হৃদয়ে ভক্তি অনুশীলনের ভিত্তি স্থাপনের বিজ্ঞান প্রদান করেছেন তারপর অষ্টম অধ্যায় ছিল অক্ষর ব্রহ্মযোগ যেহেতু সপ্তম অধ্যায় পূর্বের অধ্যায় ষষ্ঠ অধ্যায় কৃষ্ণ ধ্যানযোগ সম্বন্ধে আলোচনা করেছিলেন অষ্টাঙ্গ যোগের আলোচনা করেছিলেন তারপরেই সপ্তম অধ্যায় ভক্তির কথা বললেন তাহলে তারপরেই অষ্টম অধ্যায় তিনি ধ্যান ও ভক্তির দুটির তুলনামূলক আলোচনা করে দেখিয়েছেন যে ভক্তি ধ্যানের থেকে অনেক গুণে শ্রেষ্ঠ কারণ সেখানে তিনি বুঝিয়েছেন যে ভক্তকে ত্যাগের সময় তিনি কোন সময় কোন ঋতুতে কোন পক্ষে কোন সময় তিনি দেহত্যাগ করছেন তিনি কোন পথে যাবেন দেবযান পন্থায় না কোন কোন দেবতার দ্বারা নির্ভর হয় এসব কোনো কিছু ভাবতে হয় না ভক্ত যে কোনো রকম পরিস্থিতিতে জাগতিক দৃষ্টিতে প্রতিকূল অবস্থাতেও দেহত্যাগ করলে তিনি যেহেতু কৃষ্ণগত প্রাণ সর্বদাই কৃষ্ণ কথা চিন্তা করেন সেই জন্য তিনি অবশ্যই এই জগৎকে পরিত্যাগ করে কৃষ্ণকেই প্রাপ্ত হন এবং সেই কথা এরপর নবম অধ্যায়তা রাজগুজ্য যোগে তিনি আরও দৃঢ়ভাবে বলেছেন সেখানে তিনি ভক্তির সমস্ত গুজ্জ রহস্যগুলো ভক্তির গোপন মাহাত্মগুলো সেখানে বর্ণনা করেছেন সেখানে কৃষ্ণ নানা ধরনের আধ্যাত্মবাদীর কথা বলেছেন মায়াবাদী মূঢ়দের কথা থেকে শুরু করে তিনি শুদ্ধ ভক্তের কথা বলেছেন তিন প্রকার জ্ঞান মিশ্রা যোগী যারা পরোক্ষভাবে বিশ্বরূপ উপাসনা করে প্রতীক উপাসনা করে অহংগ্র উপাসনা করে সে সমস্ত কথা বলেছেন এবং অবশেষে ভক্তির মাহাত্ম পুনরায় স্থাপন করেছেন তিনি এটা দেখিয়েছেন যে কীভাবে ভক্তর অনিচ্ছাকৃত আকস্মিক পতনেও ভক্তি কখনো শেষ হয় না এবং একই সঙ্গে পুনরায় তিনি আরও একবার সে সেখানে পরোক্ষভাবে কৃষ্ণ উপাসনা অর্থাৎ প্রতীক উপাসনা বা দেব উপাসনার চাইতে কৃষ্ণ ভক্তি যে কত উন্নত সেটাও সেখানে তিনি আরেকবার প্রমাণ করেছেন এবং তারপর দশম অধ্যাতে বিভূতি যোগে সেইখানে কৃষ্ণ বুঝিয়েছেন যে তার সম্বন্ধীয় এই যে জ্ঞান এটা জানা অত্যন্ত দুর্লভ আর কিভাবে ভক্তির দ্বারা তাকে জানা যায় এবং তার কৃপা আকর্ষণ করা যায় এবং অবশেষে কৃষ্ণ ভগবদ্গীতার অবশেষে কৃষ্ণ সেখানে চারটি শ্লোকে অষ্টম থেকে একাদশ সেই চতুর্শ্লোকী ভগবদ গীতায় তিনি ভগবদ গীতা তার কৃষ্ণ ভক্তির সমস্ত গোপন রহস্য তিনি সেখানে সে তিনি সেখানে পরিষ্কার করে দিলেন এবং যা শ্রবণের পর অর্জুনের মধ্যে আর কোন রকম দ্বন্দ্ব মোহ কোনো কিছুই রইল না সেই জন্য এরপর থেকে অর্জুন আর কোনো সন্দেহ প্রকাশ না করে কেবলমাত্র তিনি স্বীকারোক্তি করেছেন যে তুমি যা বললে সেটাই সত্য তিনি বলছেন পরম ব্রহ্ম পরম ধামন পবিত্রম পরমান ভবান তুমি পরব্রহ্ম তিনি তুমি পরম পবিত্র পরম লক্ষ্য সকলের সে কথা খালি আমি বলছি না সে কথা মহর্ষি নারদ অসিত দেবল বা সমস্ত মহান মহান ঋষিরা বলেছেন আর তুমি নিজেও সেই কথা স্বীকার করছো এইভাবে অর্জুন দশম অধ্যায় সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছে কিন্তু মুক্ত হলেও জগতে এই যে কৃষ্ণ বলছেন সব কিছু তাকে আশ্রয় করে রয়েছে অথচ তিনি প্রত্যক্ষভাবে জড়জগত থেকে অনেক দূরে রয়েছেন এটা তিনি দর্শন ও শ্রবণ করতে চেয়েছেন তাই প্রথম বিভূতি যুগে কৃষ্ণ এই মুখ্য মুখ্য বিষয় এবং ব্যক্তিত্বের মাধ্যমে কীভাবে তার শক্তি ক্রিয়াশীল সেইটা তিনি মুখে বর্ণনা করেছেন আর একাদশ অধ্যায় সেই জিনিসটাই তিনি অর্জুনকে চাক্ষুষ দর্শন করেছেন যেটা চাক্ষুষ দর্শন কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু এই বিরাট রূপের মধ্যে অর্জুন রূপকেও দর্শন করেছে এবং তিনি ভবিষ্যৎ দর্শন করেছেন এবং কালের সে ভয়ানক রূপ দেখে অর্জুনের কৃষ্ণের প্রতি যে গৌরব মিশ্রিত যে সক্ষরস রয়েছে সেটা কিছুক্ষণের জন্য হয়ে গেছে এবং অর্জুন সেই জন্য তার সৌম্যরূপ দর্শন করতে চেয়েছেন যদিও কৃষ্ণ কালরূপেও তার প্রতি স্নেহশীল ছিলেন সেই অবস্থাতেও তিনি তাকে আশ্বস্ত করেছেন তার তার শত্রুদের চরম পরিণতি দর্শন করিয়েছেন এবং তাকে আশ্বস্ত করে এটাও বলেছেন যে নিমিত্ত মাত্র ভবসভ্যস আছেন তবুও অর্জুনের প্রার্থনায় তিনি তার সৌম্যরূপ দর্শন করেছেন সেই সঙ্গে তিনি শুদ্ধ ভগবত ভক্তির মাহাত্ম বর্ণনা করেছেন ভগবৎ ভক্তির দ্বারা এই যে বিরাট স্বরূপ এটাও ভক্তির দ্বারা দর্শন করা যায় অন্য কোনোভাবে দর্শন করা যায় না আবার এই যে সৌম্য মূর্তি দ্বিভুজ বা চতুর্ভুজ রূপ এই রূপে অন্য কোনোভাবে দর্শন করা যায় না একমাত্র ভক্তের জন্য এই রূপটা সুলভ তাই শ্রেষ্ঠ ধন যার দ্বারা ভগবানকে সকল রূপে লাভ করা যায় যে কোনো কাঙ্ক্ষিত রূপে এইভাবে সকলের সামনে অর্জুনে বিশ্বরূপ দর্শন যোগের মাধ্যমে কৃষ্ণের কাছেই প্রার্থনা করে তার ভগবত্তা সকলের সামনে স্থাপন করে দিলেন যাতে কেউ পরবর্তীকালে যে কোনো ব্যক্তি নিজেকে ভগবান বলে দাবি করতে না পারে এবং অবশেষে একদম শেষ পর্যায়ে সে ভক্তির পথে যেটা সর্বোচ্চ বাধা সেই নিরাকার উপাসনা সেটা থেকেও যে ভক্তি শ্রেষ্ঠ সেটা আরেকবার ফাইনাল কনক্লুশন করার জন্য তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে কোনটা শ্রেষ্ঠ তোমার শগুন উপাসনা নিরাকার উপাসনা এবং কৃষ্ণ সেখানে কারণ সব ব্যাখ্যা করলেন যে কিভাবে দুটোই পন্থা কিন্তু একটা প্রত্যক্ষ পন্থা সহজেই তাকে লাভ করা যায় যেটাতে তিনি স্বয়ং এসে ভক্তকে উদ্ধার করেন আর একটা যে দ্বিতীয় ঘুরপেচের পন্থা যেখানে খুব দেরি করে তাকে পাওয়া যায় কিন্তু সেইভাবে তাকে পাওয়া যায় না সেটা বহু জন্মে অপেক্ষা করতে এবং সেটা দায় কৃষ্ণ স্বয়ং বলছেন তবে কৃষ্ণ সর্বত ভাবে সগুন উপাসনা বা কৃষ্ণ ভক্তি অনুশীলনের মাহাত মাহাত্মই বর্ণনা করলেন তিনি এখানে স্পষ্ট করে দিলেন যে নির্বিশেষ ব্রহ্ম উপাসনার চাইতে ভক্তিযোগ অনুশীলন করা সর্বতভাবে শ্রেষ্ঠ এবং পরম স্তরের কর্তব্য কিন্তু সকল মানুষ এক স্তরের নয় সেই জন্য তারপর তিনি এটাও ব্যাখ্যা করলেন যে একদম অনন্য ভক্তি থেকে শুরু করে যারা সেটা অনুশীলন অক্ষম তাদের জন্য অভ্যাসরূপ ভক্তি বা কৃষ্ণর জন্য কর্মপরায়ণ হওয়া বা ফলত্যাগ করার অ্যাটলিস্ট মানসিকতাও রাখা উচিত এরকমভাবে তিনি ভক্তির নানাবিধ স্তর দিলেন নানা প্রকার ব্যক্তিদের জন্য এবং সব শেষে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের মধ্যে কি কী গুণাবলী থাকলে যা তাকে কৃষ্ণের প্রিয় পাত্র করে তোলে তিনি সেই সবেরও বর্ণনা দিলেন এবং তাতেও যদি কারোর মনে সন্দেহ থেকে যায় যে আমি নবীন কৃষ্ণ ভক্ত অনুশীলন করছি আমি নবীন সাধক আমার মধ্যে কোনো গুণই নেই তো কৃষ্ণ তাকেও আশ্বস্ত করছেন যে সাধনার প্রথম দিন থেকেই সে যদি সেই সমস্ত গুণাবলী আহরণে আগ্রহী হয় সে যদি কৃষ্ণ দ্বারা প্রদত্ত এই ধর্মাবৃতের অনুশীলন করে তাহলেই সে কৃষ্ণের অতীপ প্রিয় এইভাবে তিনি সর্বতভাবে এই ভক্তি ষষ্ঠকে ভক্তিরই গুণগান ব্যাখ্যা করলেন এর পরবর্তী পাঠে আমরা ভগবদ্গীতার পরবর্তী ষষ্ঠকে যাব অর্থাৎ ভক্তি শাস্ত্রীর পঞ্চম মডিউল বা জ্ঞান ষষ্ঠ অর্থাৎ ত্রয়োদশ অধ্যায় বা প্রকৃতিপুরুষ বিবেক যোগ থেকে শুরু করে অষ্টাদশ অধ্যায় বা যোগ পর্যন্ত এগুলো আমরা সব পরবর্তী পাঠে আলোচনা করব হরে